40 বছর বা 30 বছর পরে অক্ষত ইসলাম পাব কিভাবে, ওটা বললাম কিভাবে জান্নাত লাভ করব আর জাহান্নাম থেকে বাঁচব, এক। দুই নম্বর, 1430 বছর পরে এসে অক্ষত ইসলাম কিভাবে পাব। আমার কথা কি বুঝতে পারছেন? তৃতীয় নাম্বার, এটা বলা যাবে না যাবে না? তৃতীয় নাম্বার, বাংলাদেশের মাটিতে সত্যিকারই জান্নাতি দল কারা? কয়টা হলো? একটা বিষয়ের কয়টা নাম দিলাম? তিনটা। জান্নাত কিভাবে লাভ করব, জাহান্নাম থেকে বাঁচব কিভাবে, তারপরেরটা কি বলছিলাম? দ্বিতীয় নাম্বার, ও আপনারা শোনেন না তো কথা, তো কই ভুলে গেলেন? আপনারা আর আগে বসেন না, এত পিছনে কেন? হ্যাঁ, আগে আগে বসবেন না, ঠিক আছে বস, একটু এদিকে ঘুরলে জেনে দেখতে পাই। দ্বিতীয়টা বলেছিলাম 1430 বছর রাসূলুল্লাহ সাল্লামের হিজরত হিজরি হিসাবে সন চলছে 1440 কি 41। তো রাসূলুল্লাহ সাল্লাম 10 বছর সামথিং কয়েক মাস পরে মারা গেছেন। এর পর থেকে আমরা ধরে নিচ্ছি, এই জন্য 30 বললাম, 1400 বছর পরে এসে আমরা কিভাবে সত্যটা খুঁজে পাব, বুঝেছেন তো? কোথায় সত্য আছে? আমি যে হাদিস পাঠ করেছি, এই বক্তব্য দিলেই সবাই হাদিসটাই পাঠ করে, আর আমি এখানে এসে জানতে পারলাম, কারণ আমার থেকে ডেট যিনি নিয়েছিলেন তার বাড়ি হলো টাঙ্গাইল, আর মাহফিল কোথায়? বগুড়াতে, তাই না? সারিয়াকান্দি থানা। আর এখানে যে ভাই জনি ভাই, এখানে উদ্যোক্তা, আরও ভাই আছেন, বুলু মিয়া ভাই আছেন, অনেকে আছেন, পরিচালনায় দুইজন আছে এখানে নাম, সঙ্গে আরও অনেক আছেন, ইনাদের সাথে আমার কোনো পরিচয় নাই, ছিলই না। এখানে আসার পরে তাদের সাথে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো, তো শুনলাম এটা পুরাটা হানাফি অঞ্চল, হানাফি এলাকা, তাই না? তাহলে হানাফিদের মতো করে আজ করতে হবে নাকি? আহলে হাদিস এলাকা হলে আহলে হাদিসের মতো করে কথা বলতে হতো, ঠিক না? এখানে সবাই হানাফি যে বলছেন, ঠিক আছে, আর কিছু কিছু আহলে হাদিস আসছেন দূর দূরান্ত থেকে, আর যেখানে কাদিয়ানিরা আছে ওখানে ওয়াজ করলে কাদিয়ানিদের মতো করতে হবে, ঠিক কিনা? যেখানে শিয়া আছে সেখানে শিয়াদের মতো ওয়াজ করতে হবে, ঠিক আছে না? শিয়া বুঝেন তো, আছে না বাংলাদেশে? আছে। আর কি আছে? যেখানে হিন্দু আছে হিন্দুদের ওখানে যদি মাহফিল হয় তাহলে হিন্দু ভাইদের মতো করে আওয়াজ করতে হবে, ওরা জেনে কষ্ট না পাই, ঠিক বললাম না ভুল বললাম? এই তো আপনারা আওয়াজই বুঝেন না, তাহলে আপনাদেরকে আওয়াজ শোনাবো কীভাবে বলেন? আমি আবার বলছি, আওয়াজ তো বহুদিন থেকে শুনে আসছেন, অনেকে 60-70 বছরের মানুষ আছেন এখানে, অনেকে কমপক্ষে 30 বছরের আছে, আর যুবকদের দল মাশাআল্লাহ আজকের মাহফিলে বেশি, গতকালকে মাহফিলে মুরব্বীরা বেশি ছিল, যুবক কম ছিল। তার পিছনে একটা কারণ ছিল, যুবকদের জন্য একটা ঢাকায় মহাসম্মেলন হচ্ছে, তাই ওখানে চলে গেছে ওরা। তো ভাইয়েরা আমার,
60-70 বছর থেকে মাহফিল শুনছেন। এবার আবার বলছি, এখানে সমাজের লোক হানাফি, তাই হানাফি স্টাইলে কথা বলতে হবে। যেখানে আহলে হাদিস সমাজ, সেখানে আহলে হাদিসের স্টাইলে কথা বলতে হবে, মানে ওদের মতো করে বলতে হবে। যেখানে কাদিয়ানি আছে, কাদিয়ানিদের মতো করে বলতে হবে। যেখানে শিয়া আছে, শিয়াদের মতো করে বলতে হবে। এভাবে বললে পারে প্রতি বছরই দাওয়াত পাওয়া যাবে, ঠিক কিনা? তাহলে এখন আলোচনা কিভাবে করবো? আলহামদুলিল্লাহ, যা হোক, এর মানে বোঝা গেল বাংলাদেশের হানাফি আর আলে হাদিস যেটাই হোক না কর, যারা মুসলিম সবাই কি চায়? কোরআন এবং হাদিস চায়, ঠিক কিনা? একমত? আবার দ্বিমত পরে করেন না, ভালো করে বুঝেন। আর বুঝার জন্যই হয়তো আমাকে ডাকা হয়েছে। ভাইয়েরা আমার, এখানে নামটাই খালি মনটা যে সেখানে খালি এইদিকে ঢেকে রেখে দিই, নাহলে খালি ওইদিকে মন যাচ্ছে। এটা বলবো আমি কিন্তু পরে। এবার ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কি বলছেন। আমরা কোনো ভূমিকা টুমিকা আমাদের নাই, গান নাই, কবিতা নাই, শের শায়েরি নাই, ডাইরেক্ট ডাইরেক্ট একদম আলোচনা। এটা ডাইরেক্ট শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইমান যারা এনেছো। ইমান আনা মানে, আল ইমান মানে কি? আল ইমান মানে কি বলেন? স্বীকার করা। এতদিন কি মনে করেছেন বিশ্বাস করা বলেন নেই? আজ থেকে কি বলবেন? স্বীকার করা। বলবেন হুজুর উল্টা পাল্টা পৃথিবী শুরু করলেন না, সোজা করার জন্য আসছি আমি, উল্টা করার জন্য আসি নাই। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহকে স্বীকার করে নিল, এখানে অনুবাদ এটা, বুঝেছেন? ইমান মানে কি? স্বীকৃতি প্রদান করা। বলে হুজুর বিশ্বাস করলে পরে সমস্যা কোথায়? সমস্যা আছে, দুটার মধ্যে পার্থক্য। আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? বগলার মাটিতে বিএনপি বেশি না আওয়ামী লীগ বেশি? বিএনপি বেশি। এই যে বাগমারা না কি গ্রামের নাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার গ্রাম বাগবাড়ি, এখানে কিন্তু আমার মাহফিল হয়, আশপাশে অনেক মাহফিল হয়। তো এখানে যেহেতু ওনার বাড়ি, কাজে বগলার মানুষ বিএনপি বেশি করেন। বর্তমান প্রধানমন্ত্রী কেটা, মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। বিএনপি যারা বড় বড় নেতা আছে তারা বলবে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বাস করে, সবাই করে। এখন উনি প্রধানমন্ত্রীর কথার বিশ্বাস আছে না নাই? কিন্তু বড় বড় নেতা যারা বিএনপি করে তারা কিন্তু স্বীকৃতি দিতে রাজি নয়, ঠিক কিনা? ওরা স্বীকার করতে রাজি না, বাধ্য হয়ে তাকে মেনে নিয়েছে প্রধানমন্ত্রী। তাহলে মেনে নেওয়া, বিশ্বাস করা অনেক সময় বাধ্যতার কারণে হয়, বাধ্যকতার কারণে হয়। আর স্বীকৃতি প্রদান করা, এখানে যদি সব থেকে বড় নেতা এবং যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে ওকে যদি মাইক দিয়ে দেন, প্রধানমন্ত্রীর যখন নাম নিবে একদম অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে নাম নিয়ে বলবে, বলবে এই বর্তমানে বাংলার জননীতিক শেখ মুজিবুর রহমানের একমাত্র, একমাত্র না দুই কন্যা, কন্যা কি বলবে তারপরে? আমি তো পারি না এগুলো। হ্যাঁ, শেখ হাসিনা, যা হোক, অনেক সুন্দর করে নাম দিয়ে এটা হলো স্বীকৃতি দেওয়া, ঠিক আছে? স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দেওয়ার মধ্যে যে আপনার ভাষা উঠে আসে ওটা বিশ্বাসের সাথে একটু পার্থক্য আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি মেনে নিয়েছেন, বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন, এ কথাটা হিন্দুরাও মানে, ইহুদিও মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, পৃথিবীর সমস্ত জাতি মানে, কাউরি মধ্যে দ্বিমত নাই, আছে?
কোরআন বলছে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে মানে কাফেরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালাইন সাআলতাহুম, হে মুহাম্মদ যদি তাদেরকে মানে কাফেরদেরকে মক্কার কাফেরদেরকে যদি আপনি প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, এই সূর্য চন্দ্রকে কে সৃষ্টি করেছে, কে পরিচালনা করে, তাহলে তারা বলবে লায়াকুলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ। কারা বলবে, কারা বলবে ভাই? আরে মক্কার কাফেররা বলবে, আমার কথা বুঝেন না কি বগুড়া মানুষ, আমার ভাষা বুঝেন না নাকি? হ্যাঁ তাহলে আপনারা কথা বলছেন না কেন? আরে এখনো উঠি নাই, এটা নতুন হয়ে আছে। আবার বলছি কল, হে মুহাম্মদ সাল্লাম আপনি বলুন, মাই ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এই জমিন আর আসমান থেকে কে তোমাদেরকে রেজিক দেয়? কাদেরকে বলতে বলছে আল্লাহ? কাদেরকে বলতে বলছেন? কাফেরদেরকে বলতে বলছেন। হে মুহাম্মদ তুমি মক্কার এই কাফেরদেরকে বলো, মাইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে কে এদেরকে রেজিক দেয়? আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসারা, এই সর্বন শক্তির ক্ষমতার মালিক কেটা, এই দৃষ্টির মালিক কেটা? আমা ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত্যুকে জীবন দান করে কে? আমা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবিতকে মারে কে? আমা ইউদাব্বিরুল আমরা, আসমান জমিন, আসমান জমিন ছাড়া যত জগৎ আছে এই সকল জগতের পরিচালনাকারী কে? কয়টা প্রশ্ন? মোট ছয়টা প্রশ্ন করেছেন, এই ছয়টি প্রশ্ন আপনি কাফেরদেরকে বলেন। আবার বলছি আসমান জমিন থেকে রেজেক দেয় কে? এক নম্বর, দুই নম্বর সর্বন ক্ষমতার মালিক কে? তিন নম্বর দৃষ্টি দৃষ্টিশক্তির মালিক কে? চার নম্বর মরাকে জিন্দা করে কে? পাঁচ নম্বর জিন্দাকে মারে কে? ছয় নম্বর এসব পরিচালনা করে কে? সায়াকুলুনাল্লাহ, এই কাফেররা দেরি করবে না, সা মানে দেরি ছাড়া, দেরি করবে না, এরা বলবে আল্লাহ। তাহলে কাফেররা বিশ্বাস করে রেজেকের মালিক কেটা, চোখের মালিক কেটা, কানের মালিক কে, মারে কে, জিন্দা করে কে, সব কিছু পরিচালনা করে কে? আল্লাহ। তাহলে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই যে বাচ্চা বলছে জান্নাত, এখন এই মক্কার কাফের যারা, এরা জান্নাতে যাবে না জাহান্নামে? কেন জাহান্নামে যাবে? তারাও তো বিশ্বাস করে, বিশ্বাস করে মানে না, হ্যাঁ স্বীকৃতি দেয় না, মেনে নিয়েছে, সবাই আল্লাহকে মানে কিন্তু স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দিলে পারে তাকে ওই হক আদায় করতে হবে, আর স্বীকৃতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এ কথা বলে সমস্ত মূর্তিকে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক নেতার পূজা প্রত্যাখ্যান করতে হবে, ঠিক কোনো বাবার সামনে মাথা ঝোকানো যাবে না, ঝোকাইলি আপনি শেষ হয়ে গেলেন, আপনার ইমান ধ্বংস হয়ে গেল। আপনার এলাকায় বাবা টাবা আছে নাকি? রাগ করেন না, কারণ আমি আগে বলেছি এখানে কাউরে আমি চিনি না, এখানে কাউকে আমি চিনি না, একদম চিনি না। এখানে এসে এই জনি ভাইয়ের নাম জানলাম, তাও কখন জানলাম? অনেক পরে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি ভাই, উনি বললেন যে শেখ আপনাকে আমি চিনি, বক্তব্য শুনি, এই জন্য আপনাকে নিয়ে এসছি আমি। কিন্তু উনি ডাইরেক্ট ফোন দেয় নাই, আর এক মাধ্যম দিয়ে যার সাথে আমাদের মোটামুটি চলাফেরা আছে, যার কা তাও আমার বাড়ির টাঙ্গাইলে, বুঝছেন? এই জন্য আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আল্লাহ সাক্ষী, একমাত্র আল্লাহর জন্য, আপনাদের উপকারের জন্য, যাতে আপনাদের উপকার হয় সেজন্য আমি কথা বলে যাব, এবং কোরআন সুন্নাহর আলোকে বলবো। আমার এখানে দশ বারো জন ওলামায়ে কেরাম আমার সঙ্গে দেখা করেছেন, তারা এই মাহফিলে আছেন, সুতরাং এখানে ডানে বামে আচাপাচা করার কোনো সুযোগ নাই। তাহলে সবাই আল্লাহকে বিশ্বাস করে না, করে না, এই জন্য স্বীকৃতি দিতে হবে। কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর বাস্তবায়ন করতে হবে, তাহলে পরে আপনি মুমিন হবেন। যা হোক, আমলের বিষয়ে আমার বক্তব্যের বিষয় এটা নয়, আমার বক্তব্যের বিষয় হচ্ছে
আল্লাহ বলছেন, হে মুমিনগণ ভালো করে শুনুন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? আতিউর রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। কয়জন হলো? আতিউ ইমামাকুম, তোমাদের গ্রামের মসজিদের ইমামের আনুগত্য করো। আছে কোরআনে? শুনেন নাই? কি বলছেন আল্লাহ? আতিউ আল্লাহ, কার আনুগত্য? ও আতিউর রাসূল, কার আনুগত্য? রাসূলের আনুগত্য। তারপরে বলছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে ধ্বংস করো না। এ কথা দিয়ে আল্লাহ বুঝাইতে যাচ্ছ, শুনো হে আমার বান্দারা, আল্লাহর আনুগত্য করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহ রসুলের আনুগত্য বাদ দিয়ে যদি কাউরির আনুগত্য করো তাহলে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। এই আমল তোমাদের জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে পাশও নিতে পারবে না। তাহলে কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে, রসুল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে। এই আয়াতটা মনে রাখবেন। আর একটা আয়াত পড়ে দিই, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে মুহাম্মদ সাল্লাম আপনি আরেকটা ভাষণ দেন। আর কি কোরআনের আয়াত বলছে এটা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম এরা কেউ মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমাকে এরা বিচারক হিসাবে মেনে না নেবে, যতক্ষণ পর্যন্ত তোমাকে এরা জজ হিসাবে মেনে না নেবে, যতক্ষণ পর্যন্ত তোমার ফয়সালা এরা না মানবে, ততক্ষণ পর্যন্ত এরা মুমিন হতে পারবে না। এরা হয়েছে হয়েছে হয়েছে, যতক্ষণ পর্যন্ত এরা তোমাকে বিচারক হিসাবে না মানবে, ফয়সালা কারক হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত এরা মুমিন হতে পারবে না। তাহলে বিচারক ফয়সালাকারী কে? আল্লাহর পরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো বিষয়ে ফয়সালা দাতাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক হিসাবে মেনে না নিবে। কোন বিষয়ে? ফিমা শাজারা বাইনাহুম, ওদের মাঝে যে বিষয় নিয়ে গণ্ডগোল ঝগড়া হয়েছে। কি নিয়ে গণ্ডগোল আছে? নারচি ফকির পাড়ায় কি নিয়ে গণ্ডগোল আছে মনে মনে ভাবেন, আর খাতায় লেখেন যে এই এই বিষয় নিয়ে আমার আমাদের মাঝে গণ্ডগোল আছে, ওটা প্রশ্ন আকারে আমাকে দেন, আজকে ঝামেলা সেরে দেবো ইনশাআল্লাহ। একটা ঝামেলা থাকবে না, কোনো গণ্ডগোলও হবে না। কথা বুঝছেন? হানাফি মোহাম্মদী কোনো গণ্ডগোলও হবে না, একদম ফিনিশ করে দেবো গণ্ডগোল ইনশাআল্লাহ। লেখেন লেখেন রাখেন, এরপরে আমরা ওপেন প্রশ্ন করার সুযোগ দিয়ে দিই, একদম ওপেন, ইচ্ছা মতো প্রশ্ন করবেন, কখনো রাগও করব না, জি ভরে প্রশ্ন করবেন, একদম রাগ নেই। কথা বুঝছেন? দিনের ব্যাপারে কোনো রাগ নাই। আর একা বাঁকা করবেন, ঠেকানোর জন্য উল্টাপাল্টা করবেন, তাহলে খবর আছে, জানার জন্য যত পারেন তত প্রশ্ন করেন, সমস্যা নেই। ফিমা সাজারা বাইরাহম, ওদের মাঝে যে বিষয় নিয়ে গণ্ডগোল ঝগড়া মতরক্ষ দ্বিধাদ্বন্দ্ব আছে, এই বিষয়ে আপনাকে বিচারক হিসাবে যতক্ষণ না মানবে ততক্ষণে এরা মুমিন হতে পারবে না। ভালো করে শুনে রাখেন, তাহলে বোঝা যাচ্ছে যে বিষয় নিয়ে মতরক্ষ, যে বিষয় নিয়ে আমাদের মাঝে মোহাম্মদী হানাফি হয়েছি, এই বিষয়ের গণ্ডগোলের নিরসনকারী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানি তাহলে আমরা মুমিন হতে পারবো না। ঠিক বুঝেছেন? অনেক সময় চেয়ারম্যান সাহেবে বিচার করে দেয়, দুই পক্ষ মেনে নেই, মেনে নেওয়ার পরে রাস্তায় যখন এদিকে চলে যায় এক পক্ষ, এদিকে আর এক পক্ষ যায়,
তখন বললে দেখলা চেয়ারম্যান সাহেব বিচারটা করলো ঠিকই করেছে, তবে একটু ওদের দিকই করে দিয়েছে রে, মনে হয় কিছু আছে। তখন আরেকজন বলে ও তুমি জানো না আমার ভাগ্নির বিয়ে হয়েছে ওর ভাতিদের সাথে, বলে না বলে না, এর মানে কি বিচার মেনে নিয়েছ কিন্তু মন থেকে মানে নাই। এই জন্য আল্লাহ বলছে সোমবেলা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা মেনে নেওয়ার পরে ওদের ভিতরে কোনো সংশয় থাকা যাবে না। তাহলে কিভাবে মানতে হবে? ওয়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, অর্থাৎ অন্তরের অন্তরস্থল থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফয়সালাকে মেনে নিতে হবে। যদি না মানেন আপনি মুমিন হতে পারবেন না। মানতে পারবেন তো? ইনশাআল্লাহ। মিল খাক আর না খাক, মানবেন কি মানবেন না? এবার চলি সামনে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম মানে কেউ যদি কথার কথা কেউ যদি আয়সা এখন বলে স্টেজ আয়সা যে হুজুর এখন তো রাত না দিন, এটা সম্ভব, কিন্তু সহিহ মুসলিমের কোনো হাদিসের ওপর আমল করা যাবে না, এটা দুর্বল, এটা রহিত, এটা জাল, এ কথা সত্য কখনো হতে পারে না। সহিহ মুসলিম মানে কোরআনের পরে তৃতীয় নম্বরের বইয়ের নাম হচ্ছে, হাদিসের বইয়ের নাম হচ্ছে সহিহ মুসলিম। এর ফার্স্টলা যত হাদিস আছে সবগুলোই আমল করতে হবে, একটিও হাদিস ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য সহিহ মুসলিম এর বক্তব্য দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল এরা হকের উপরে অটুট থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এরা এদেরকে যারা লাঞ্ছিত করতে চাবে, পদদলিত করতে চাবে, বেইজ্জতি করতে চাবে, লায়া দুর্রহম এরা তাদের ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর আমর না আসবে। আমর কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতাখরুজু আর রিহুল বারিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শীঘ্রই কিয়ামতের আগে আগে এই দুনিয়া শেষ হওয়ার আগ মুহূর্তে একটা ঠান্ডা হাওয়া বের হবে, আর এই ঠান্ডা হাওয়াটা এত দূর নিয়ে বিচরণ করবে যত দূরে মানুষ বসবাস করে, প্রত্যেকটি অঞ্চলে হাওয়াটা যাবে, যেখান দিয়ে হাওয়াটা যাবে সেই এলাকার মুমিন মুসলমান যারা থাকবে সবাই মরে যাবে, একজনও মুসলমান থাকবে না। অর্থাৎ যতদিন পর্যন্ত এই জমিনে মুমিন মুসলমান থাকবে, কারেন্ট এসেছে, জেনারেটর পরিবর্তন করবে, করেন করেন তাড়াতাড়ি করেন। অর্থাৎ অর্থাৎ এই জমিনে যতদিন একজন মুসলমান থাকবে, দুইজন থাকবে, পাঁচজন থাকবে, ততদিন পর্যন্ত এই দলটা থাকবে। দল কাকে বলা হয়? দল বলা হয় তিন থেকে তিনের অধিককে। কিয়ামতের দিন একজন নবী আসবে, মাহু রাজুলান, একজন নবী আসবে কিয়ামতের দিন, হাজির হবে সমস্ত জনগণের সামনে, তার সাথে মাত্র দুইজন উম্মত থাকবে, দুইজন মুসলমান। ওয়ান নবিয়্যু মাহু রহতুন, আর আরেকজন নবী আসবেন তার সাথে মাত্র একটা জামাত থাকবে, রহাত থাকবে, রহাত বলা হয় তিন থেকে নয় জনকে। তাহলে বোঝা যাচ্ছে একটা দল হতে হলে নিম্নে তিনজন হতে হয়, তিনজন হলে একটা দল হয়ে যায়। ভাইয়ার আমার
তিনজনও যদি হয় এই জমিনে, সত্যের ওপরে একটা দল কায়েম থাকবে, দায়েম থাকবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ওই হাওয়া আসা পর্যন্ত, অর্থাৎ যতদিন এই জমিনে মুসলমান থাকবে ততদিন এই দলটা থাকবে। এখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য কখন দিয়েছেন উনি? জীবদ্দশায় না মারা যাওয়ার পরে? জীবদ্দশায় যদি বক্তব্য দিয়ে থাকেন তাহলে আজ থেকে 1430 বছর আগেকার বক্তব্য। তাহলে ওই সময় এই দলটা ছিল না? ছিল না। কারা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই দলটা কারা ছিল? কি ভাই এত কমন জিনিস বলতে পারছেন না কেন? সাহাবায়ে কেরামেরা কারা ছিলেন? সাহাবায়ে কেরাম, আজকের এক ভাই আলোচনা করেছেন যে যারা মক্কায় হিজরত করে গেছিলেন তাদেরকে মহাজের বলা হয়, যারা তাদের সহযোগিতা সাহায্য করেছেন, সার্বিক দিক দিয়ে ইসলামের সহযোগিতা করেছেন তারা হচ্ছেন আনসার। সুতরাং আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দেন তখন এই দলটা ছিল কি ছিল না? তারপরে 100 বছর সাহাবায়ে কেরামের যুগ সামথিং কিছুদিন এ পর্যন্ত ছিল কি ছিল না? 200 বছরের পরে ছিল কি না? 300, 400, 500, 700, 1000 বছরের পরে ছিল কি ছিল না? 1400 বছর, আজকে 1430 বা 40 ধরি এখন আছে না না এ দলটা? এরা কারা? বগুড়াতে কারা এরা? তাহলে আজকে হাদিসের আলোকে খুঁজে বের করতে হবে না? হবে না। এই ছেলেরা এখানে কথা বলছে কেন? কথা বলো না, কোনো দিক থেকে যেন শব্দ না আসে আমার কানে, একটু অ্যালার্ট থাকবেন। বায়ের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে, বোঝা যাচ্ছে বগুড়ার মাটিতে এই দলটা এখনো আছে। এখন কথা হলো এই নারচি ফকির পাড়ার মানুষ আসলেই সেই দলের অন্তর্গত কি না, নাকি অন্য দলে চলে গেছেন, এটা খুঁজে বের করার দরকার না? বের করার দরকার না? নাকি বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রাম রাম রাম, মুসলমানের সঙ্গে আল্লাহ আল্লাহ আল্লাহ, ব্রাহ্মণের সঙ্গে মন্দিরে গেলে রাম রাম বলবে, এমন বক্তা দিয়ে ইসলামের কোনো উপকার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না? বুঝেছেন না বুঝেন নাই? ওই জন্য আগে ভূমিকায় বলেছিলাম আমি যে এখানে হানাফি সমাজ তাই হানাফিদের মতো বক্তব্য দিতে হবে, ওখানে আহলে হাদিস তাই আহলে হাদিসের মতো দিতে হবে, ওখানে শিয়া তাই শিয়াদের মতো দিতে হবে, এই মুসলমানের সঙ্গে আল্লাহ আল্লাহ, ব্রাহ্মণদের সাথে রাম রাম, এমন বক্তা এমন মলবি দিয়ে কখনো উপকার হয়নি, হব না কিয়ামত পর্যন্ত। এই জন্য আগে ভেঙে নিয়েছি, কোরআন সন্ন্যা অনুযায়ী কথা বলতে হবে, আর কোরআন সন্ন্যায় মানতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। এর অর্থ এটা নয় যে ইজমা কিয়াস আমরা মানি না বা মানা যাবে না, এটা নয়। কোরআন সন্না পরে ইজমা কিয়াস এটাও হচ্ছে বিধান, তবে ইজমা হতে হবে কোরআন সন্নার আলোকে, কিয়াসও হতে হবে কোরআন সন্নার আলোকে। কোরআন সন্নার বাইরে চলে গেলে পরে ওই ইজমা ওই কিয়াসের চারানা দম নাই। বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, এখন কিয়াস কোরআন সন্না অনুযায়ী হতে হবে, কোরআন সন্নার বাইরে হওয়া যাবে না। একটা এক্সাম দিয়ে দেবো নাকি? আপনাদের এলাকায় মাটি আছে না? লাল মাটি, লাল মাটি আছে না? নাই। এখন কেউ বলতে পারেন যে লাল মাটি খেতে হবে, এটা খাওয়া সন্নাত? কেন? ওই যে লাল লাল মিষ্টি পাওয়া যায় দোকানে, মিষ্টি খাওয়া সন্নাত। তাই কিয়াস কি ঠিক আছে? কিয়াস মানে তুলনা করা, কিয়াস মাল ফারেক, এটা এটা হাদিস কোরআন থেকে কিয়াস করা হয় নাই, তুলনা করা হয় না, এই জন্য এটা চলবে না। কোরআন সন্নার আলোকে কিয়াস হতে হবে, এই এর বাইরে গেলেও চলবে না। এই জন্য আমরা বক্তারা বলেন, আলে মোলামা যারা রয়েছেন, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, সদা সর্বদাই তারা সবসময় বলে কোরআন এবং সন্না। কোরআন সন্নার পরে আপনার এই দুইটা আছে, কিন্তু এ দুটা না বললেও কোনো সমস্যা নাই, অটোমেটিকলি ওটা চলে আসে আর আছে সমাজে, থাকবে কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার বলছিলাম কি, এ দলটা কি বলতে যে এখানে এজমা কিয়াসে চলে গেলাম, কি বলতে গিয়ে গেলাম ভাই বলেন তো? হ্যাঁ, কি বলতে যে কি হলো, এটা তো অনেক আগে বলেছি আমি, আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলিনি।
হ্যাঁ, একজন বলেন কোত্থেকে চলে এলাম ইজমাকে আছে, আমি যেটা লাস্টে বলছিলাম সমাজ দেখে বক্তব্য দিতে হবে, এই মুলবি দিয়ে কাজ হবে না, ঠিক আছে, কি বলতে হবে, কোরআন সুন্না দিয়ে বলতে হবে, এ কথাটা বলতে গিয়ে পরে ইজমা কেসের কথা চলে আসে, বুঝেছেন, ঠিক আছে না রে, একদম কান খাড়া করে রাখবেন, কারণ এতদিন ওয়াজ শুনেছেন গান গেয়েছে, গান গাওয়া ওয়াজ খুব মজা লাগবে, কিন্তু পরে যে দেখবেন যে ফলাফল জিরো, ফলই নাই আর লাভই নাই, শুনতে খুব ভালো লাগবে, উঠিয়ে যাবেন না, তাহেরিকে নিয়ে আসলে একজন উঠে যাবে, কখনো ঢেলে দিবে, কখনো এই করবে ওই করবে, নানা লজিকতা দিয়ে আপনাকে সারা রাত বসিয়ে রাখবে, আপনার ঘুম আসবে না, কিন্তু এই বক্তা দিয়ে সংস্কার হবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের উপকার হবে না। এই জন্য আলেমওয়ালারা কিস্সা কাহিনী কবিতা গান গাওয়া এগুলো করে না, লজিকতা দিয়ে কথা বলে না। আমাদের বাংলাদেশে এ রোগটাই আক্রান্ত হয়েছে আমরা সবাই, যে বক্তা যত গান গাইতে পারে, যত লজিকতা দিয়ে কথা বলতে পারে, সেই বক্তা আমাদের দেশে বেশি ভাইরাল, তার জনগণ বেশি ভাইর। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ দলটা থাকবে, এ দলটা বগুড়ার মাটিতে আছে কিনা এখন খুঁজে বের করার সময়। এবার আর একটা হাদিস শুনুন, হাদিসগুলো সবই সহিহ, এই জন্য হাদিসের মান আর বলার প্রয়োজন নাই, ওলামায়ে কেরাম এখানে আছেন তারা শুনতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা, ইয়াহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, ওয়াফতারাকাতিন নাসারা আলা সিনতাইনি সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকা, আর খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল, ওয়াসা তাফতারিকু আর অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কত দলে বিভক্ত হবে, এই পর্দার বাইরে কে যেন কথা বলছে, বাচ্চা টাচ্চা নাকি, এখান থেকে সরাই দেন, চলে যাক রাস্তার দিকে, আশপাশে যেন কেউ কথা না বলে, যারা কর্তৃপক্ষ আছেন একটু অ্যালার্ট থাকেন, এটা আমার একটু দোষ, ওদিকে হইচই হবে, এদিকে মাহফিল চলবে, এমনটি আমরা হইতে দিই না, আর এভাবে মাহফিলও করি না, আমাদের মাহফিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যেমন ছিল তেমন হতে হবে, সাহাবায়ে কেরামের মাথায় এসে পাখি বসে যেত, সাহাবায়ে কেরাম বুঝতে পারতো না পাখি বসে আছে, আর বুঝতে পারলে অনুভব করলো, তারা ওইদিকে খেয়াল না করে কর্ণপাত না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, আর পাখি মনে করতো এটা পাথর বসে আছে, এটা এখানে আছে, এটা মানুষ না, এই জন্য আরামে বসে যেত, নড়াচড়া ছিল না, একদম নিস্তব্ধ হয়ে কাঠের মতো বসে শুনতো তারা, এজন্য একা বাচ্চা আমাদের মাহফিলে চলে না, একটু সাবধান থাকবেন ভাইয়ের। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, ওয়াসা তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা ফিরকা, অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, এরা সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল এরা জান্নাতে যাবে, বুঝেছেন। এবার আমি আগে দলের ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এ দলটা ছোট হতে পারে, বড় হতে পারে, 10 জন হতে পারে, 5 জন হতে পারে, হতে পারে আপনার এটা কোন থানা পড়ে, গাবতলি সারাইকান্দি, সারাইকান্দি থানাতে হতে পারে 10 জন আছে আর নাই, এটাই হতে পারে, এই 10 জনই, এ দলটা যে বড় হবে এটা নাই। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইদুল্লুকা আন সাবিলিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই জমিনে বিচারণকারী অধিকাংশ মানুষের যদি আনুগত্য করেন, তাহলে আপনাকে সঠিক রাস্তার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, এটা কোরআন বলছে, অর্থাৎ বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষই থাকবে গুমরাহ, পথভ্রষ্ট, এদের অনুসরণ অনুকরণ করা যাবে না, এই জন্য গণতন্ত্র স্টাইলে ইলেকশন করে নেতা নিযুক্ত করা, নির্ধারণ করা ইসলাম সমর্থন করে না, এই জন্য এটা কুফরি মতবাদ, এই জন্য যে একজন মুজির ভোটের যা দাম, আমি 25 বছর লেখাপড়া করে
আমারও সেই ভোটের একই দাম, আমার মতামতের সাথে মাঝে আর এক মুজির মতামতের মাঝে কোনো পার্থক্য নাই। বলবেন হুজুর আপনি নিজকে বড় মনে করছেন দিয়ে কথা বললেন, না মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলি, ওনার জ্ঞান আর একজন রিক্সা চালক বা মুচির জ্ঞান কি সমান? আধা পাগল লোক ভোট দিতে পারবে কি পারবে না, পারবে কি পারবে না? আপনাদের এখানে সব থেকে যে কম বুঝে হাবা কাবা সাদা সিধা মানুষ, কিচ্ছু বুঝে না, ভালো মন্দ বুঝে না, সব বউকে দিয়ে চালিয়ে দেয় এমন লোক আছে না নাই? এই লোকটা ভোট দিলে পারে, এই ভোটটা যদি আপনার ভালো একজন নেতার বিপক্ষে চলে যায় তাহলে সেই পাশ করবে, না যার কম হয়ে গেছে একটা ভোট সে পাশ করবে, যার দিকে একটা ভোট বেশি হবে সেই পাশ করবে, সেই নেতা হবে। তাহলে বোঝা গেল মাননীয় প্রধানমন্ত্রীর ভোটের যা দাম, একজন পাগলের ভোটের দাম তাই, একজন মুচি চামারের ভোটের দাম তাই। আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি না যে তার দামই নাই, আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে সৃষ্টি করেছেন আর প্রত্যেকে একটার পর উপরে একটাকে মর্যাদা দিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, তিনিও নবী অন্যরাও নবী, কিন্তু সকল নবীর সর্দার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্দার বানানোর জন্য নবীদের ভোট লাগে নাই, আল্লাহ সর্দার বানিয়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, এজন্য এই সিস্টেমে যেটা আপনার নেতা নিযুক্ত করা হয় এটা ইসলাম সমর্থন করে না। আমার কথা বললাম না, আমি কার কথা বললাম? ইসলামের কথা বলেছি আমি। আমি এ কথা বলি নাই যে আমি গণতন্ত্রকে মানি না, ভাই মানলে বাধ্য হয়ে মানি, মন দিয়ে মানি না, কথা বুঝেছেন? আর কত স্পষ্ট করে কমু, যতদিন এভাবে নেতা নিযুক্ত হবে ততদিন মারামারি কান কাদা ছিঁড়াছিঁড়ি থাকবে, বিএনপি আওয়ামী লীগের ঘোষাঘুষি করতেই থাকবেন আপনারা, হয়েছে না হয় নাই? অনেক মেয়ে স্বামীকে তালাক দিয়েছে ও আওয়ামী লীগ করে না তাই, আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে ওই মেয়ে দেখবেন যে আর এক কোনো মেয়ে আছে ও স্বামী আওয়ামী লীগ করে যেন ওকে তালাক দিবে, কি শুরু হয়েছে এই তো দেশে। ভাইয়েরা আমার, যা হোক এদিকে যাচ্ছি না, এদিকে কথা বললে অনেক আবার কষ্ট পায়, কষ্ট দেওয়া দরকার কি? আমি মুসলমান বানাই, মুসলমান বানাইলে এগুলো সব ঠিক হয়ে যাবে। যা হোক কি বলছিলাম, 73 দলে বিভক্ত হবে, কত দলে? 73 দল, 73 দলের মধ্যে সবগুলো জাহান্নামি, মাত্র একটা দল জান্নাতে যাবে। মারাত্মক বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবায়ে কেরাম এই বক্তব্য শোনার পরে আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা, কেমন কথা হলো এটা? কোরআন থাকবে, হাদিস থাকবে, আলেম ওলামা থাকবে, আর মানুষ 73 দলে বিভক্ত হয়ে সবাই জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। বিসমিল্লাহ, আশ্চর্য কি না ভাই, আশ্চর্য না কিনা? আশ্চর্য হওয়ারই কথা। এখানে যদি আমি বলি, এখানে আপনারা যারা আছেন মাত্র 5 জন বাদ দিয়ে সবাই জাহান্নামী, নাউজুবিল্লাহ, আশ্চর্য হবেন না? হবেন না? সাহাবায়ে কেরাম ওই সময় তো এই ঝামেলাই ছিল না, সুতরাং তারা এটা শোনার পরে আশ্চর্য হয়েছে, ভয়ে ভীত হয়ে গেছে, সন্তুষ্ট হয়েছে। এবার বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানি হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জান্নাতি দল এটা কোনটা, এদের বৈশিষ্ট্য কি? এবার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে মনে করেন, ভালো করে শুনেন, কাল মান আলাইহি ওয়া আসহাবী, অন্য বর্ণনা আছে আলিয়ম মানা আলাইহিলিয়ম ও আসহাবি, আজকের দিনে আমি যেই দলের ওপরে আছি, যেই নিয়মের ওপরে আছি, যেই রাস্তার ওপরে আছি, যেই নীতির ওপরে আছি, যেই থিওরির ওপরে আছি, যেই সিস্টেমের ওপরে আছি, সাহাবায়ে কেরাম তোমরা যেই নিয়ম নীতি সিস্টেমে যে পথে আছো, এই পথে যারা থাকবে তারাই জান্নাতি, বাকি সবাই জাহান্নামে জড়ে যাবে। এবার কার রাস্তায় থাকতে হবে বলেন, কার রাস্তায় থাকতে হবে? আল্লাহর রাসূল সাল্লাম যে রাস্তায় ছিলেন, সাহাবায়ে কেরাম যে রাস্তায় ছিলেন সে রাস্তায় থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রাস্তা কি ছিল, কি ছিল এটা খুঁজে বের করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা বিদায় হজ করতে গেলেন, জীবনে একবার হজ করেছেন। আর আমাদের দেশে ধনীরা বারবার হজ করে, বাড়ির পাশে লোকজন খেতে পায় না আর ওই প্রতি বছর হজ করে, উমরা করে, এই নেকি দিয়ে কাজ হবে। দেশের মানুষ ইসলাম শিখতে পারে না, সন্তানেরা বেঈমান হয়ে যাচ্ছে। 14 সালে না 24 সালের যে সিলেবাস তৈরি হয়েছে, ইসলামের বইয়ের মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, মূর্তির ছবি দেওয়া বই ছাপানো হয়েছে, তাহলে বইগুলো লিখছে কারা এটা চিন্তা করতে হবে। মন্ত্রণালয়ে চাকরি করে কারা এটা চিন্তা করতে হবে। শিক্ষা বোর্ড পরিচালনা করছে কারা এটা চিন্তা করতে হবে। বাংলাদেশ মুসলমানের দেশ নাই, বাংলাদেশ খালি মুসলমান আমরা আছি, কচুর পানার মতো, পানিতে ভাসার মতো, কাজের মতো মুসলমান নাই। এই জন্য সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। একটা জাতিকে ধ্বংস করলে শিক্ষায় আঘাত করতে হবে, তাই শিক্ষায় আঘাত করা হয়েছে। এই জাতি অচিরই ধ্বংস হবি হবি জাতি, কোনো সন্দেহ নাই। এ কয়েকটা মোল্লা মুন্সি আমরা বেঁচে আছি, 50 বছর পরে যদি হারিয়ে যাবো যখন, তখন দেখবেন যে এই সন্তানগুলা এমনি গরু ছাগল হয়ে যাবে, তখন আর মানুষ থাকবে না, যদি সিলেবাসের পরিবর্তন না ঘটাইতে পারেন। ভাইয়েরা আমার সাবধান সতর্ক হন, যেইখানে এই সিলেবাসে পড়ানো হবে সেই স্কুলে বাচ্চা পড়ানো জায়েজ নাই, হারাম। বাচ্চা পড়ানোর জন্য বহু মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসা আছে, ইংলিশ বাংলা অঙ্ক সব কিছু শেখানো হয়, সাথে সাথে ভালো একজন আলেম বানানো হয়। ভাইয়েরা আমার ওয়ান থেকে নিয়ে আপনার আলেম পর্যন্ত আছে, এদিকেও যেতে পারবে, আবার দাওরা হাদিস কমপ্লিট করে একটা ভালো আলেম হয়ে ভালো কাজ চাকরি করতে পারবে। এখন বর্তমানে একজন শিক্ষকের বেতন, হাইস্ট বেতন যেটা দেওয়া হয়, 60,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। কি দরকার আপনার এইসব চাকরি করে ইমান নষ্ট করা? এই বারবার এখানে হইচই করছে, আপনারা করেন কি? হ্যাঁ, এখানে কেন আপনারা কথা বলে বারবার মাহফিলে তো নষ্ট করবেন? হ্যাঁ, প্রতিপক্ষ নাই, যুবকেরা কোথায় তোমরা? কথা বলে কেন এখানে? আশ্চর্য কথা। ভাইরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোন থিওরির উপরে আছেন? এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে বিদায় ভাষণ দিয়েছিলেন, আর সেদিন বলেছিলেন, হাল বাল্লাগতু রিসালা ওয়া আদাইতু আমানা, এ আমার সাহাবীরা, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আমি কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রিসালাতের আমানত আদায় করতে পেরেছি? সাহাবায়ে কেরাম সবক সকলে বলেছিলেন, নাম কদ বাল্লাগতু রিসালা ওয়া আদাইতু আমানা, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি আপনার আমানত, আপনার দায়িত্ব পালন করেছেন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো এরপরে হয়তো আমার হজ হবে না, বিদায় ভাষণের বক্তব্য একদম একটা মুস্তাকিল স্পেশাল বই আকারে বের হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, নিয়ে নেবেন, পড়ে নেবেন। সেদিন বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, আমি তোমাদের মাঝে আর হয়তো থাকতে পারবো না, হয়তো চলে যেতে হবে, মনে রাখো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ লাং তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এটাকে মজবুত করে ধরে থাকবে, যতদিন পর্যন্ত মজবুত করে ধরে থাকবে ততদিন পর্যন্ত কশির কালো গুমরা তোমরা হবে না। মজবুত করে ধরার মানে এভাবে হাত দিয়ে ধরে থাকলে হবে না, মানে প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআন যেটা আমি রেখে যাচ্ছি এটাকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কি রেখে যাচ্ছি আমরা? এই দুইটা জিনিস রেখে গেলাম। কি কয়টা জিনিস? দুইটা। কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর সন্ন্যতি, আমার সন্ন্যাত। ভেজাল লেগে গেল বলছেন সন্ন্যতি, আমার সন্ন্যাত। ভাইয়ের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বক্তব্য দিচ্ছেন, একদিন ফজরের সালাতের পরে ফাকবাল আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সামনে নিয়েন, সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন, ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান হাসানা, অত্যন্ত
আপনার সুন্দর করে অত্যন্ত ভালো বক্তব্য দিচ্ছেন। ওয়াজিলাত কুলুবুনা, আমাদের অন্তর্গলা নরম হয়ে গেল। ওয়াজারাফাত আয়ুনুনা, আমাদের চোখ দিয়ে পানি বহন অশ্রু বইতে লাগলো। আমরা বললাম উসিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আউসিনা, আমাদেরকে ওসিয়াত করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্নাহা মাউইদাতুন মুআদ্দা, মনে হচ্ছে এটা আপনি বিষয় বক্তব্য বিদায় বক্তব্য দিচ্ছেন, বিষয় বিদায় ভাষণ দিচ্ছেন, মনে হয় আর পরে আর ভাষণ আপনি দিবেন না, আমাদেরকে সুতরাং ওসিয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নসিহা ওসিয়াত করছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীরুতার বক্তব্য দিচ্ছি, ওসিয়াত করছি, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করবে। যদি আল্লাহকে কেউ ভয় করে তাহলে সে চুরি করবে না, যদি আল্লাহকে ভয় করে জেনা করবে না, আল্লাহকে যদি ভয় করে তাহলে পরে একজন মুসলিম আর একজন মুসলিমকে আপনার কষ্ট দিবে না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে একজন মানুষ আর একজন মানুষের প্রতি হিংসা হাসাদ করবে না, ফাসাদ করবে না। আর কথায় রাত্রের অন্ধকারে একজন প্রতিবেশীর গাছে আম ধরে আছে, ফল ধরে আছে, পেঁপে ধরে আছে, আর এইভাবে নেওয়ার জন্য রাত্রের অন্ধকারে আশেপাশে কেউ নাই, রাত একটা দুইটা বাজতেছে, আপনি ঢাকার থেকে আসছেন, আসার পরে দেখছেন যে কেউ আশপাশে নাই, সুতরাং এই সুযোগে ফলটা নিতে পারবো, দেখার কেউ নাই, আপনি ফলটাতে হাত দিয়েছেন, হাত দেওয়ার সাথে সাথে মনে হলো কেউ দেখে না কিন্তু আল্লাহ তো দেখছে, সাথে সাথে ফলটা ছেড়ে দিলেন, আর পারলেন না, নিলেন না, আপনি চলে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে আমি ফলটা নিতে যাচ্ছিলাম, তুমি ক্ষমা করে দিও। এই আল্লাহর ভয় যারা আছে, মানুষ থেকে ঘুষ নেওয়া সুদ খাওয়া তো দূরের কথা, ও কখনো কাউরির ফল পর্যন্ত একটা পেড়ে খাবে না। ভাইয়ার আমার, এটা হচ্ছে আল্লাহ ভীরুতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ ভীরুতার বক্তব্য ওসিয়াত করছি। এক নম্বর ওসিয়াত শুনে রাখো, দ্বিতীয় ওসিয়াত হতো ওয়াসামি ওয়া তা, তোমরা নেতাদের আনুগত্য করবে, নেতা যা বলবে তা শুনে নেবে তোমরা। এটা হচ্ছে ইসলামী নেতার কথা। আর বর্তমান নেতাদের যদি কথা হয় তাহলে পারে যেটা রাষ্ট্রের জন্য দেশ ও জনকল্যাণে বলবে সেটা মেনে নিতে হবে, আর কোরআন সুন্নাহ পরিপন্থী যদি হয় তাহলে এটা মেনে নেওয়া যাবে না। বুঝেছেন না বুঝেন নাই? কোরআন সুন্নাহর বাইরে যদি হয় তাহলে মেনে নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমাই ইশবাদি মিনকুম ফসায়ারা, আমার পরে যারা বেঁচে থাকবে শোনো, অতি শীঘ্রই তোমরা অনেক মতনক্য দেখবা। মতনক্য সময় কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাতকে ধরবে, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে ধরবে। বুঝেছেন তো? কয়টা? যদি আমার সুন্নাত না পা, খুলাফায়ে রাশিদিন কি বলেছে সেটা ধরো, তাহলে কি পাইলাম আমরা? কোন জিনিসের উপর থাকলে আমরা গুমরা হব না? কোরআন এবং হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম কি নিয়ে চলতেন, আমল দেশ চালাইতেন কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে না? পরিবার চালাইতেন কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। সমাজ চালাইতেন কি দিয়ে? ব্যবসা বাণিজ্য কি দিয়ে করতেন? অর্থনৈতিক ব্যবস্থা কি দিয়ে করতে পরিচালনা? সব কিছুই কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে। ভাইয়ের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটিকে আঁকড়ে ধরে থাকবে, কখনো গুমরা হবে না। এবারে দুইটির দিকে চলে যাই। এক নম্বর কোরআন, কোরআন তো এখানে নাই, কথার কথা এটাই কোরআন মনে করেন। এই কোরআন নিয়ে কি কোনো সন্দেহ আছে কাউরির? কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, এ কোরআনের যাবার জের পর্যন্ত পরিবর্তন হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিরাতের উপরে রেখে দিয়েছেন, সমস্ত উম্মতে মুসলমান মুসলিমা এটাকে মেনে নিয়েছেন এবং আজ পর্যন্ত একইভাবে চলতেছে, কিয়ামত পর্যন্ত এটাই চলবে, কোনো পরিবর্তন ঘটবে না। কোরআন নিয়ে তাহলে আমাদের সমস্যা নেই, তাহলে কোরআনটার অনুবাদ পড়তে পারি তো নাকি? কে কে অনুবাদ পড়েছেন একবার করে বলেন তো, হাত উঠান তো। কোরআনের ফার্স্ট লাস্ট অনুবাদ সহকারে পড়েছেন কে কে হাত ওঠান? উঠান
এই দোয়াজ বাড়িয়ে দিচ্ছেন আপনারা, আমি ভাবছি তাড়াতাড়ি শেষ করে দেব, তা আপনারা তো আরো বাড়াই দিচ্ছেন দেখি। একজনও কোরআন পড়েননি ফার্স্ট টু লাস্ট অনুবাদ সহকারে? আপনি মাশাআল্লাহ, এই যে পাশে একজন তো আছেন আলেম ওলামা তো পড়েছেন, আবার অনেক আলেমই পড়েনি, বহুত আলেম আছে কোরআনে ফার্স্ট ক্লাস অনুবাদ পড়েনি, বুঝেছেন কথা? যা হোক, কোরআন পড়েননি তাহলে এবার আর একটু শুনতে হবে। মানুষ যখন মারা যাবে, আমার এক ভাই কবরের আজাব নিয়ে আলোচনা করছিলেন, ইদা সুবিয়া আলাইহি তুরাব, মাটি যখন তাকে দিয়ে ঢেকে দেওয়া হবে, ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার নিকটে আসবে, আহাদুহুমান মুনকারু ওয়াল আখারুন নাকির, একজন হবে মুনকার নাম আর একজন নাকির, মুনকার নাকির এসে ফাইজরি সানহি তাকে উঠায়া বসাবে, তাই না? শুনেছেন তো? এই জন্য আমরা কবরকে এত হরে খননের পরে বাঁশটা উপরে দিয়ে যেন উঠা বসতে পারে, তাই না? হ্যাঁ, এরকম ফাঁকা রাখেন না আপনারা? যে মনে করেন যেভাবে ফাঁকা রাখতে হবে, না হলে বসবে কেমন করে, ও বেঈমান, আর ইমান ঠিক নাই, এটা কেমন কথা বলল? হ্যাঁ, এ ওয়াজ করলে তো আবার অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর থেকে তাকে বসানো হবে, উঠায়া উঠানো হবে, বসানো হবে, বসার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল, অমা দিনুকা, তোমার দিন কি ছিল, অমান নবীকা, তোমার নবী কে ছিল। যারা ভালো মানুষ হবে তাদেরকে বল, তারা উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ, বলবে আমার দিনুকা, তোমার দিন কি ছিল, বলবে দিনই আল ইসলাম, অমান নবীকা, আও মান হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে এই ব্যক্তি যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে, এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, যদি মুসলমান হয় তাহলে বলবে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এরপরে বলবে ফায়াকুলানি ওয়া মা ইউদরিক, ওই দুই ফেরেশতা বলবে তোমাদেরকে কে জানাইল, ওয়ামায়ুদ্রিকা, তোমরা কোত্থেকে জানলা, এই তিনটি প্রশ্নের উত্তর কোথার থেকে দিলা? এবার উত্তর দিচ্ছে কল ফায়াকুল, বলবে আমান কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। কি বলবে? কোরআন পড়েছিলাম। এই এক সপ্তাহ আগে বাচ্চাদেরকে পড়ালাম মেসকাতে হাদিসটা, বলবো কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। দেখেন, আগে তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে চতুর্থ প্রশ্ন করেছে, তাহলে বোঝা গেল কি কবরে কয়টা প্রশ্ন হবে মুমিনদের জন্য? চারটা। তিনটা পারলে চতুর্থ প্রশ্ন করা হবে, আশ্চর্য হয়ে যাবে, আরে তুমি তো চাই বিক্রি করতা, তোমার বাবা তো রিক্সা চালায়, তুমি আবার গোল্ডেনে পাস করলা কেমনে? সাংবাদিক চলে আসে না, এই খুশি হয়ে আসে, খুশি হয়ে ফেরেশতা জিজ্ঞাসা করবে ওবায়ুদ্দিন কে তোমাকে জানাইলো এটা? সহিহ মুসলিমের হাদিস, উল্টা পাল্টা কথা কইল না। তখন সে উত্তর দিবে কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। বলেন এবার কোরআন কে কে জানেন, কে কে কোরআন পড়তে পারেন, হাত উঠান। দেখছেন কয়টা মানুষ অর্ধেকও নাই, এই খাওয়ার ব্যবস্থা করছেন নাকি ভাই জানি ভাই? এই কাউকে খেতে দেন না, এরা কেউ কোরআন জানে না। আশপাশে হিন্দু থাকলে হিন্দুদেরকে দাওয়াত দেন, ওদের খাওয়ার যদি ওরা ইসলাম কবুল করে তাহলে লাভ আছে। আরে ভাই কোরআন পড়তে পারেন না, এটা কথা হলো নাকি? হ্যাঁ, আর আপনি বলছেন আমি হানাফি, আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন কোরআন পড়তে হবে না, কিসের হানাফি হলেন আপনি? কারাতু কিতাবাল্লাহ, এই ফেরেশতার আমি কোরআন পড়েছিলাম,
আমন্তু বিহি, কোরআনে যা আছে সব কিছুর প্রতি ঈমান এনেছিলাম। কয়টা হলো উত্তরে? দুইটা। এক নম্বর কোরআন পড়েছি, দুই নম্বর ঈমান এনেছিলাম। আপনার ছেলে কথার কথা সৌদি আরবে পড়ে নাকি চাকরি করে অথবা ডুবাই যে কোনো জায়গায় এক ভার্সিটিতে পড়তে গেছে, এরপরে ছয় মাস পরে পাঁচ মাস পরে চিঠি পাঠাইছে আপনার জন্য, লিখছে আবি কদ আরসালতুলাকা মিয়াতা আলফ তাকা আন তারিকিল ব্যাংকিল ইসলামী ফাস্তালিমহু বাদা আরবাতি আইয়াম। আরবিটা পড়লাম, চিঠিতে যা লেখা আছে এই চিঠিতে লেখার পরে খামের মধ্যে সুন্দর করে ভাজ করে চিঠিটা ভরা আছে, খামের ওপরে লেখা আছে টু আবি আবদুল্লাহ, পিতা আমার আবদুল্লাহ পাবে, গ্রাম এটা গ্রাম এটা গ্রাম এটা গ্রাম এটা ভিলেজ মিলে সব লিখে দিয়েছে। এবার দেখছে আমরে এটা তো আমার ছেলের হাতের লেখা, খামের ওপরে যা লেখা আছে ছেলের লেখা, এই ইংলিশ তো আমি শিখিয়েছি বাড়িতে বসে। সুতরাং খুশি হয়ে চিঠি নিয়ে দৌড় দিয়ে স্টেজে এসে বলছে মাদানী সাহেব থামেন, কি আমার ছেলে চিঠি পাঠাইছে, চিঠি চিঠি, এই চিঠিটা আমার ছেলের হাতে কোনো সন্দেহ নাই, এই চিঠির মধ্যে যা আছে তা আমি বিশ্বাস করলাম, আপনার ভাষায় ঈমান এনেছি মানে বিশ্বাস করেছি। এটা বলেন চিঠির মধ্যে যা আছে এটা না পড়ে না বুঝে এর মধ্যে যা আছে পাবেও? এখন আপনি কিচ্ছুই না বুঝে বললেন ছেলের চিঠি বিশ্বাস করলেন, ঠিক আছে, এই বিশ্বাসে যেমন আপনাকে চিঠির মধ্যে যা আছে তা দিবে না, তেমনি কোরআন আপনি না পড়ে বিশ্বাস করেছেন আপনাকে কোরআন কিছু দিবে না, কথা বুঝেছেন? এবারে একজন খুলে বের করে দেখছে অনুবাদ করছি না, পড়তে পারছে, হ্যাঁ খুব সুন্দর করে পড়তে পারছে, আমাদের অনেক আছে না কারি সাহেব, মাইকটা ফাটাই না ফাটাই না, বহুত কারি আছে আমাদের কিন্তু কোরআনে অর্থই বুঝে না, অর্থ বুঝে পড়ার চিন্তাও করে না, মাহফিল পেয়ে গেছে, গলা সুন্দর আছে, গান গাইতে পারে, বলতে পারে, বক্তা হয়ে গেছে, কি দরকার আলেম হওয়া? কোনো রকম অনেকে আবার সার্টিফিকেটটা নেয় দাওরা, আর কেউ আছে দরকারই নেই, চলছে তো চলুক ভাই, আবার পড়তে পারলেন কিন্তু অর্থ বুঝলেন না, তাহলে কি আপনি চিঠির মধ্যে কি আছে পাবেন? এবার আপনি পড়ছেন ইয়া আবি কদ আরসালতুলা কামিয়া তালবতা কান্তার ইসলামী ফাস্তালিমহু বাদা আরবাতাইয়াম, হে আমার পিতা, অর্থ এবার হে আমার পিতা, আপনার জন্য 100,000 টাকা পাঠিয়েছি ইসলামী ব্যাংকের মাধ্যমে, চার দিন পরে উঠাইয়া লইয়েন। এটা বাংলায় অনুবাদ। এবার না আপনি চার দিন পরে ব্যাংকে যায় বলবেন ম্যানেজার সাহেব টাকা দেন টাকা, বেটা পাঠাইছে টাকা দেন, প্রথম টাকা এসছে আনন্দের বিষয় একটা, বলবেন না বলবেন না? এবার কোরআন আপনি পড়তে পারলেন কিন্তু কোরআন ভিতরে কি আছে বুঝলেন না, অথবা পড়তে পারলেন না, এই দুই শ্রেণীর মানুষ আপনি ওই কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, নাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। হাদিস বলছে তোমাকে কে জানালো, তোমাকে সে বলবে আমি কোরআন পড়েছিলাম, তারপরে বলবে ঈমান এনেছিলাম, তারপরে বলবে সাব্জেক্ট আলাই, আমি প্র্যাকটিক্যাল করেছিলাম মানে আমল করেছিলাম, আমল করেছিলাম, বুঝেছেন না বুঝেন নাই? শুধু বিশ্বাস করলে পারে ইমানদার হওয়া যায় না, যেমন মক্কার কাফেররা ইমানদার হয় নাই, বুঝেছেন না বুঝেন নাই? এই জন্য কোরআন না পড়ে কবরে যাবেন না, সাবধান। যা হোক, এই জন্যই ওয়াজটা করে দিলাম যাতে কোরআন ছাড়া কবরে না যান, কোরআন ছাড়া কবরে গেলে বিপদে পড়ে যাবে। এই ওয়াজ বাড়াইলেন না বাড়াইলেন না, মনে হয় 10 মিনিট এখানে গেল কি 15 মিনিট, কি বলছিলাম, হ্যাঁ কি বলছিলাম, এদিকে গেলাম কেন, হ্যাঁ এই আপনারা তো খাবারের দিকে আছেন, বুঝতে পারছি খাবারের টেনশন আছেন, কত বাচ্চা ভাই সময় হয়ে গেছে তাই না, ক্ষুধা লেগেছে, রাত্রে ভাত খাননি, খাওয়া দাওয়া করে আসছেন তো, এবার ভাত খাইয়া সিয়ামের নিয়াত করে রোজার নিয়াত করে বাড়ি চলে যাবেন, ঠিক আছে, সিয়াম রাখবেন আগামীকালকে। তো কেন আমি এই কবরের কথা বলতে গেলাম বলেন,
দেখছেন আপনাদের এলাকার মানুষ ওয়াজ শুনে না, ওই গান শুনে, খালি গান শুনে না? কেন ভাই, কেন কবরের কথা কইতে গেলাম, কোত্থেকে গেলাম আমি? হ্যাঁ, এটা তো অনেক পরের কথা, বলেছিলাম ওসমান রাদিয়াল্লাহ তাআলার যুগ থেকে নিয়ে কোরআন একভাবে চলে আসছে, কিয়ামত পর্যন্ত যাবে, আর পরিবর্তন ঘটবে না, ঘটেনি ঘটবে না, বুঝেছেন না বুঝেন নাই? এবার কোরআন নিয়ে কোনো যেহেতু সমস্যা নাই আমাদের, তাহলে কোরআনের উপরে যা আছে, কোরআনে যা আছে তা কি মানতে হবে না হবে না? কেউ যদি বলে না এই আয়াত মানি না, তাহলে কি মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে? তবে ঝগড়া আছে, এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে। আজকে আমাদের এক ভাই মনে হয় তৃতীয় বক্তা ছিলেন, উনি কি দ্বিতীয় বক্তা ভাই জানি না আমি, উনি বলতেছিলেন সিদরাতুল মুনতাহা খাওয়ার সময় কথা, তৃতীয় বক্তা তখন ওয়াজ করছিলেন, খেতে বসে আমি শুনলাম সিদরাতুল মুনতাহা শব্দটা আমার কানে গেল, মানে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম তাকে কোথায় নিয়ে গেছেন, সাত আসমানের উপরে নিয়ে গেছেন, তারপরে আবার যেতে 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 কোথায় নিয়ে গেলেন, জিব্রাইল সাল্লাম যেতে পারলেন না, এরপরে আল্লাহ ডাইরেক্ট সরাসরি কথা বলছেন মোহাম্মদ সাল্লামের সঙ্গে, মোহাম্মদ পঞ্চাশ অক্ত সালাত তোমাকে গিফট দেওয়ার জন্য নিয়ে এসছি এখানে। গিফট পেয়ে মোহাম্মদ সাল্লাম খুশিতে ঘুরে আসছেন, মুসা আলাইসাল্লাম বলছেন ভাই কি দিয়েছেন আল্লাহ, খুঁজে পঞ্চাশ অক্ত সালাত দিয়েছে, খুব খুশি, খুঁজে আপনার উম্মাদ পারবে না, এই বগুড়ার মানুষ পাঁচ অক্তই পারবে না, আপনি যান কমান কমান কমাইতে কমাইতে পাঁচ অক্তর পরে বলছে আর কমানো যাবে না, মেলা কম হয়ে গেছে, চলে আসছে পাঁচ অক্ত সালাত পড়লে পঞ্চাশ অক্ত সালাতের নেকি পাবেন মুসলমান। কোত্থেকে আসছে সালাত, কোথার থেকে আসছে? সরাসরি আসমানের ওপর থেকে আল্লাহ দিয়েছেন মুহাম্মদ সাল্লামকে। আর অন্য অন্য বিধান কোথায় দিয়েছেন আল্লাহ? জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে জমিনে এসে দিয়েছেন। আর একটি মাত্র বিধান, যে বিধান সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে একটু তাড়াবাড়া করা যাবে না, যেভাবে আছে ওইভাবে করতে হবে, না হলে পরে ইবাদত আল্লাহ কবুল করবে না আপনার। এই যে সব থেকে যত ইবাদত আছে, সব থেকে সিরিয়াস ইবাদত হচ্ছে সালাত, কারণ এই সালাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। এই সালাত যত সহজে জান্নাত লাভ করবেন, অন্য ইবাদত দ্বারা এত সহজে জান্নাত লাভ করা যায় না। এই জন্য জিব্রাইল আলাইহিসসালামকে সাথে সাথে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও মোহাম্মদকে সালাত শিখিয়ে দাও। মোহাম্মদ সাল্লাম কয়দিন ছিলেন, কয়দিন ছিলেন সালাত এই নামাজ শিখাইতে গিয়ে? দুই দিন ছিলেন, দুই দিন। প্রথম দিন ফজরের সালাত পড়ালেন প্রথম টাইমে, তারপরে জোহরের সালাত পড়ালেন প্রথম টাইমে, সূর্য যখন একটু পশ্চিমে গেছে বলছে সালাত শুরু করে দেন। দ্বিতীয় দিন নাকি আপনার, তারপরে আসরের টাইম পড়াইলেন, মাগরিবের সালাত পড়াইলেন, এশার পড়াইলেন, সব ফার্স্ট টাইমে। দ্বিতীয় দিন আবার পড়াচ্ছেন লাস্ট টাইমে, লাস্ট টাইমে ফজর, লাস্ট টাইমে জোহর, লাস্ট টাইমে আসর, লাস্ট টাইমে মাগরিব, লাস্ট টাইমে এশা, লাস্ট টাইমে। এরপরে বললেন এটাই সময়, এর মধ্যে সালাত পড়লে আদায় হবে, এরপরে পড়লে সালাত কাজা হইয়া যাইবে, আদায় হবে না। বুঝেছেন না বুঝেন নাই? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারা ইউআখিরুনা সালাতা ওয়া ফি রাওয়ায়াতিন ইউদাইয়ুনা সালা, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু কিছু ইমাম হবে, আইম্মা কেরাম হবে, এরা নামাজকে বরবাদ করে দিবে, এরা নামাজকে ধ্বংস করবে, কি করবে, দেরি করে নামাজ পড়বে। আবু দার রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন আমরা যদি পাওয়া যাই তাহলে কি করব এই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লি লিওয়াক্তিহা, প্রত্যেকটি মুহাদ্দিসিনে কেরাম একমত, আই ফি আউয়ালি ওয়াক্তিহা, আবু দার এমন সময় যদি পাওয়া যাও ইমামের অপেক্ষা করবে না, মসজিদের অপেক্ষা করবে না, সব ফার্স্ট টাইমে সালাত পড়ে নিবা। ফাইন ওয়াজাত্তুমুহুম আই ওয়াজাত্তাহুম, যদি তাদেরকে পেয়ে যাও সল্লি মাহুম মাহুম, তাদের সঙ্গে সালাত পড়ো, আও কামা কালা আলাইহি সালাতু সালাম। ভাইয়ারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বলছে ফার্স্ট টাইমে সালাত পড়বা,
এরপরে মসজিদে জামাত যদি পেয়ে যাও ওখানে যা সালাত পড়বা জামাতে, এর মানে প্রথম টাইম জেনে ছুটা না যায়। বুঝেছেন না বোঝার নাই? ওলামায়ে কেরাম বসে আছেন, প্রথম টাইম শুরু হয় কখন? এইটা রেখে দেন, এটা খাড়ো করার পরে দেখবেন ছায়াটা যদি একটু আপনার পূর্ব দিকে হয়ে যায়, একটু পরিমাণ মানে হচ্ছে 15 থেকে 20 মিনিট পার হলে পারে, সূর্য ঢালা যাওয়ার পরে আপনার জোহরের টাইম শুরু হইয়া যায়, শুরু হইলেই পড়তে হবে। এখন যদি অ্যাপসে চলে যান তাহলে পারে জোহরের টাইম কখন শুরু হয় এটা পাওয়া যাইবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। জোহরের টাইম শুরু হবে কখন? আপনার 12:21 মিনিটে কখন শুরু হয় 12টা? এটা হানাফি অ্যাপস, এটা আহলে হাদিস মুহাম্মদী নাই, এটা কি হানাফি অ্যাপস? এখানে হানাফি মাঝহাব অনুযায়ী লেখা আছে। কেমনে হানাফি অনুযায়ী? আপনার আসর লেখে রেখেছে 4:24-এ, 4:24-এ, আর যেটা একদম অ্যাকুরেট টাইম দেওয়া লেখা আছে ওটা অন্য লেখা আছে, 3:00 লেখা আছে জেনে। অর্থাৎ আপনার জামাত হচ্ছে বর্তমানে কয়টাই? আসর জামাত কয়টায় পড়েছ? কয়টা হয় জামাত মাদ্রাসায়? আরে ছেলা পিলা, 3:45-এ জামাত হয় না আজান হয়? জামাত হয় রাজশাহীতে, 3:45-এ জামাত হয়, আর এখানে লেখা আছে 4:24-এর টাইম শুরু হয়। কথা বলছেন, শেষ হয়ে যায় কয়টায়? 5:46-এ। আপনারা কয়টায় জামাত করেন? 4:45 করলে থাকে কয় ঘন্টা? 4:45 শুরু করলে নামাজ পড়তে পড়তে 5:00 বাজে নাকি? তাহলে থাকলো আপনার 55 বাজে, তাহলে পরে থাকলো 50 মিনিট, 50 মিনিট সূর্য ডুবতে থাকে। তাহলে আপনার কি ফার্স্ট টাইমে পড়লেন না কখন পড়লেন? ওটা নিয়ে আমার ঝগড়া করার দরকার নাই, যেমনি করবেন তেমনি করেন, যেসা কার না ওইসা ভর না, ওইসা যেসা কার না ওইসা ভর না। সুতরাং এখানে আমার ঝগড়া করার দরকার নাই, নিরসন করার জন্য আমি এসেছি, ঝগড়া করার জন্য নাই। কথা বুঝেছেন না বুঝেন নাই? ফার্স্ট টাইমে আবু যার তুমি সালাত পড়ে নেবা, তারপরে ইমাম সাহেব যখন জামাত করবে ইমাম সাহেবের সাথে জামাত করে সালাত পড়বে, ডিস্টার্ব করিও না। বুঝেছেন না বুঝেন নাই? তাহলে আমরা কোরআন, কোরআনুল করিম এটা আমরা মানতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আর নাই। তবে কোরআনের মধ্যে কিছু সমস্যা আমরা অনুবাদ করতে গিয়ে বুঝতে গিয়ে ঘটাইছি, বুঝছেন? এই বইয়ের মধ্যে আছে সামান্য কয়েকটা বই আছে, যে দেখেন না অনেক হুজুরাতে পালা দিয়ে দেয়, আমি অল্প কয়েকটা নিয়ে এসেছি, নাই গরিব মানুষ শেষ হয়ে গেছে ছাপাইতে পারছি না, আরও 4-5টা বই ছাপানোর মতো তৈরি করা আছে ছাপানো হচ্ছে না। কথা বুঝছেন? মাদ্রাসা চালাবো 3টা না বই ছাপাবো, 3টা মাদ্রাসা চালাই, দোয়া করবেন আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 3-4 লক্ষ টাকা মাস গেলে বেতন দিতে হয়, কোত্থেকে পাবো? এই জন্য মাথার চুল পেকে গেছে, আমার বড় ভাইয়ের চুল পাকেনি। কথা বুঝছেন? আল্লাহ যেন সহজ করে দেন। এখানে লেখা আছে ভাইয়ের আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে নিয়ে যাইয়া মোহাম্মদ সাল্লামকে 5 ওয়াক্ত সালাত দিলেন, আর আদামকে আর হাওয়া আলাইহিমাস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন। আর ইবলিস যায়া বলছে তোরা যদি ওই গাছের নিকটে যাস আর খাস তাহলে পরে এখানে চিরকাল থেকে যাবি, আর না হয় ফেরস্তা হইয়া যাবি। পাম পাওয়ার পরে মা আর বাবা দুজন মিলা গাছের ফল খাইয়া ফেলেছি। ওটা কি গাছ ছিল কোরআনে নাই হাদিসে নাই, তবে খাইয়াছে কথা হাদিসে আছে, এই কয়দিন আগে মেসকাতে পড়াইলাম। কথা হচ্ছেন ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কোথায়? ওপরে। আদম আর হাওয়া আলাইহিমাস সালাম ছিল কোথায়? ওপরে। এরপরে যখন গাছের ফল খাইয়া ফেললো তখন বলছে কুল নাহবিতু মিনহা জামিআ, তোরা সব নিচে চলে যা। তাহলে ছিল কোথায়? ওপরে ছিল। এবার বলেন আল্লাহ কি সব জায়গায় না ওপরে? উপরে। আল্লাহ যদি সব জায়গায় থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন 7 আসমানের ওপরে নিয়ে যাবেন?
ভাইয়েরা আমার, ঝগড়ার কিচ্ছু নাই। এখানে লেখা আছে 25টা সম্ভবত আয়াতে কারিমা দিয়েছি, নিজে পড়বেন ঠান্ডা মাথায় আর চিন্তা করবেন মাদানী সাহেব যা লিখেছে তার ঠিক আছে না নাই। কুলনাহবিতু মিনহা জামিয়া, আদম ওপরে ছিল পরে নিচে নামায়া দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোথায়? ওপরে। আর হাদিস থেকেও দলিল দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। ভাইয়ার আমার, আপনি যেমন আকিদা রাখেন, বিশ্বাস রাখেন, আমার কোনো ক্ষতি নাই। আপনি যদি বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তা তো আমার ক্ষতি নাই। আল্লাহ ওপরে আছে বলল আপনার, আমার কোনো লাভ নাই। আল্লাহ মুমিনের কলমে আছে এটাও বললো আমার লাভ নাই, লোকসান নাই। তবে আমার দায়িত্ব আপনাকে দাবাত দেওয়া, এই জন্য দিয়ে দিলাম। ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছে। এই কার কার সাথে আছে আল্লাহ বলেন তো? আল্লাহ সব জায়গায় আপনার আমার সাথে আছে, অথবা ওয়াহুয়া মাআকুম তোমাদের সাথে আছে, এর মানে কি আল্লাহ সব জায়গায় আছে? এই আয়াতে কি এটা বুঝাই? কিন্তু আমাদের বড় বড় হুজুররা বলে এই আয়াত দিয়ে দলিল দেয়। আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ করে সালাত পড়ো সেদিকেই আল্লাহর চেহারা। আমি শব্দ শব্দ অনুবাদ করলাম। ভাইয়ারা আমার, যেদিকেই মুখ করে সালাত পড়ি সেদিকেই আল্লাহর চেহারা। এখন তাহলে আপনাদের পশ্চিম কোন দিকে? এদিকে না? এখন যদি এদিকে মুখ করে সালাত পড়েন তাহলে কি সালাত হবে? তাহলে এই আয়াতের হুকুম আছে না নাই? ইবনে কাসির খুলে দেখবেন, উনি লিখে দিয়েছেন এই আয়াতের হুকুম নাই, রহিত হয়ে গিয়েছে। আর একদল মুফাসসিরিন কিরাম বলছেন হুকুম এখনো আছে। তবে এটা সময় কখন বলেন? সময় হচ্ছে যুদ্ধের সময়, অথবা আপনি প্লেনে আছেন, মুসাফির অবস্থায় আছেন, ঘুরা পড়ার সুযোগ নাই, ঘোড়া ছুটতে চায়, আপনি নফল নামাজ পড়বেন, যেদিকে ঘোড়া যায় সেদিকে পড়তে পারবেন, নফলের জন্য কেবলা লাগে না, অজুর থাকলে পারে। যুদ্ধের ময়দানে ফরজ সালাতের টাইম হয়ে গিয়েছে, যুদ্ধ চলমান রয়েছে, কৌশলগতভাবে আপনি ভাগছেন অথবা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, পূর্ব দিকে মুখ করে যুদ্ধ চালাচ্ছেন, এমন তো অবস্থায় নামাজ ফরজ হইয়া গিয়েছে, টাইম হইয়া গিয়েছে, সালাত ওই অবস্থায় পড়ে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, যুদ্ধের ময়দানে যদি সালাত আপনার ছাড়া জায়েজ না থাকে, ত্যাগ করা জায়েজ না থাকে, বাড়িতে বসে সুস্থ সবল মানুষ কিভাবে সালাত ত্যাগ করো? তাহলে এবার একটা আয়াত শুনে নেন আর একটা হাদিস শুনে নেন। ফাইন তাবু আকামু সালাতা ওয়া আতু যাকাতা ফায়খওয়ানুকুম ফিদ্দিন, ওরা যদি তওবা করে, নামাজ পড়ে আর যাকাত দেয়, তাহলে দিনই ভাই, মানে মুসলমান ভাই। এবার উল্টাটা বলে, তওবা করলো না, তওবা করে নাই, যা নামাজও পড়ে নাই, যাকাতও দেয় নাই, তাহলে কি বলবেন? দিনই ভাই না, মানে মুসলমান না। নামাজ না পড়লে মুসলমান থাকে না, সূরা তওবার 11 নম্বর আয়াত তার প্রমাণ, 5 নম্বর আয়াত তার প্রমাণ। যদি তারা তওবা করে, সালাত পড়ে, ফাখল্লু সাবিলাহুম, ওদের রাস্তা ছেড়ে দাও, এদেরকে হত্যা করিও না, মানে এরা মুসলমান। আর যদি সালাত না পড়ে, পাল্লা পার করে দাও, যুদ্ধের ময়দানে খাতির করা যাবে না, কারণ ও আমাকে মারার জন্য এসেছে, এখানে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। বুঝেছেন না বুঝেন নাই? এবার সহি মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তর্কু সালাহ, একজন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। মান সালাতা মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা এক অক্ত নামাজ ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ওখানে কেউ কেউ বলে কুফরি কাজ করলো, ওখানে তো ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু সহি মুসলিমের হাদিসে কোনো ব্যাখ্যার সুযোগ নাই। তারকুস সালা মানে সালাত ছেড়ে দেওয়া, সালাত ছেড়ে দেয় যে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। সৌদি আরবের প্রখ্যাত ইমাম এবং বিশাল বড় এই যুগ সেরা আলেম ইবনে উসাইমুর রহিমুল্লাহ একটা বই লিখে গেছেন, আর ওখানে লিখে দিয়েছেন তা হুকম তারিকি সালা, নামাজ ত্যাগকারীর বিধান। ওখানে লিখে দিয়েছে যারা সালাত পড়ে না তারা মুসলমান নয়, তারা কাফের। কার ফতোয়া? ইবনে উসাইমুর রহিমুল্লাহর ফতোয়া। কোরআন সুন্নাহ দিয়ে দিয়েছেন, আলেম ওলামা যারা আছেন তারা আরবিটা পড়বেন, আর যারা সাধারণ জনগণ রয়েছেন অনুবাদ আছে পড়ে নেবেন বাংলাতে। তাহলে আমরা কোরআন, কোরআনের পরে এবার হাদিস কিভাবে মানব? আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ খুঁজে বের করতে হবে,
কারণ যারা রাসূলুল্লাহ সাল্লামের পথে সাহাবায়ে কেরামের পথে থাকবে তারাই শুধু জান্নাতি, আর বাকি সবাই জাহান্নামী। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের পথ এখন বের করছি। আল্লাহ রাসূল সাল্লাম দুইটা জিনিস ছেড়ে গেছেন আরাফাতের ময়দানে বক্তব্যতে বিদায় ভাষণে বলে গেছিলেন, একটা হলো কোরআন আর একটা কি হাদিস। এবার হাদিস কেমনে কি করি? ইমাম আহমদ রহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, চিন্তা করেছেন আমরা এই মুসলমান কোরআনটাই পড়াই শিখি না দেখে দেখে, আর উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সনদ সহ, মানে সূত্র কে 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 বর্ণনা করে আমার পর্যন্ত এসে সবার নাম সহ, ওদের জন্ম মৃত্যু তারিখ সহ মুখস্থ ছিল। আল্লাহু আকবার, আল্লাহ ইসলাম তাদের মাধ্যমে হেফাজত করেছেন, বলেন আল্লাহু আকবার। তাহলে কথার কথা ধরে নিলাম 10 লক্ষ হাদিস। 10 লক্ষ হাদিস কেমনে আমরা জানব, কিভাবে কোনটা করব কোনটা করব না, এটা আমাদের টেনশনের বিষয় কি না? ভাই টেনশন নাই, একদম সহজ। হাদিস নিয়ে গবেষণা শুরু করেছেন কোটি কোটি ওলামায়ে কেরাম, হাদিস নিয়ে গবেষণা করতে করতে পৃথিবীর সব থেকে সেরা হাদিসের কেতাব বের করেছেন, যেই কেতাব নিয়ে কাউরি দ্বিমত নাই। আমি যখন দেওবন্দে পড়ি, যেই কেতাবটা আমাকে দেওবন্দ মাদ্রাসা থেকে দেওয়া ছিল, দেওয়া হয়েছিল, ওই কেতাবের ভূমিকাতে এই কথা লেখা আছে, আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। এর আগে আরেকটু শব্দ আছে, তাহতা আদিমিস সামা ওয়া ফাওকাল আরদি, আসমানের নিচে জমিনের ওপরে কোরআনের পরে বিশুদ্ধ কেতাব, সব থেকে বিশুদ্ধ কেতাব হচ্ছে বুখারী, সহি বুখারী, বুঝছেন তো? এরপরে হচ্ছে সহি মুসলিম। তাহলে আমরা হাদিসের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন সেই পথ যদি খুঁজতে যাই, তাহলে হাদিসের সব থেকে বিশুদ্ধ কেতাব কোন কেতাব? তাহলে বুখারী ধরবো না, বুখারী বাদ দিয়ে অন্যটা ধরবো? যদি মুসলিম দাবি করতে হয়, মুসলিম সকল মুসলিম ওই সমাকার সকল মুসলিম যেই কেতাবকে বিশুদ্ধ বলেছেন আজ পর্যন্ত বলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত বলবে, সেটা হচ্ছে বুখারী। কাজী বুখারীকে ধরতেই হবে। এরপরে যদি আপনি বলেন যে বুখারী আমার দরকার নাই, আমাদের বড় হুজুর তো বলে না যে বুখারী মানতে হবে, সুতরাং আমার মানার দরকার নাই, আপনি মানেন না, কথা বুঝেছেন? আমার এখানে কোনো লাভও নাই লসও নেই। আপনার এখানে একদিন ওয়াজ করতে এসেছি, সারা জীবন যদি না আসি তাও আমার পেট চলবে, আল্লাহ যা দিয়েছে তা দিয়ে চলতে পারবো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু আপনাকে সত্য পথটা দেখানোর জন্য আমি বলছি এটা, যদি আপনি মানেন তো ভালো, না মানলে যেমনে পারবেন তেমনে চলেন, আপনাকে নিয়ে আমার ঝগড়া গণ্ডগোল করার কোনো দরকার নেই। ভাইয়েরা আমার বুখারী মুসলিমে পাইলাম না, তাহলে কোথায় যাব? তৃতীয় নম্বরের কেতাবের কথা বলেন হাদিসের, সিরিয়াল বলেন, আলেম ওলামারা বলেন না কেন ডানবাম থেকে, বুখারী মুসলিমের পরে সিরিয়াল হচ্ছে আবু দাউদ। আবু দাউদের কথার কথা কোনো মাসালা এমন আছে যে তার সমাধান পেলাম না, তাহলে সিরিয়ালি যেতে হবে তিরমিজিতে। তিরমিজিতে যাওয়ার পরে আপনার যদি না পায় তাহলে নাসাইতে না পেলে ইবনে মাজাহ, যদি ইবনে মাজাহ না পায় তাহলে কোথায় যাবেন? মুয়াত্তা মালিকে যাবেন। মুয়াত্তা মালিকে পাচ্ছেন না তাহলে কি করবেন? আর সিরিয়াল নাই হাদিসের কেতাবের, আর সিরিয়াল নাই। তবে এর পরের যেগুলো আছে সেগুলোর নাম দেওয়া সহি ইবনে হিব্বান, সহি ইবনে খুজাইমা, মুসনাদ আহমদ, এই কয়টা কেতাবের নাম নেওয়া যায়, দারাকুতনি। এরপরে যে কেতাব হাদিসের আছে এগুলো সিরিয়াল নাই, এখানে জাল দুর্বল সব আছে। ইবনে মাজাতে জাল হাদিসও আছে, দুর্বল তো আছেই, নাসাইতে দুর্বল আছে, তিরমিজিতে দুর্বল আছে, আবু দাউদেও দুর্বল হাদিস আছে। পৃথিবীর সেরা কেতাব দুইটি বুখারী আর মুসলিমে কোথাও দুর্বল হাদিস নাই। আলবানী রহিমুল্লাহ সম্পর্কে যেটা বলা হয়েছে অনেকে ভুল বুঝেছেন, আর আলবানী রহিমুল্লাহ যে হাদিস ব্যাপারে কিছু কথা বলেছেন ওটা আমাদের সালাত কেন্দ্রিক নয়, অন্য বিষয়ে। এবার বুখারি কার কার ঘরে আছে হাত উঠান, বলে কোরআনই জানি না তো বুখারি আবার, হ্যাঁ তাহলে আপনি তো গন্ডগোল করবেনই। সাহাবায়ে কেরাম যে কোন পথে ছিল, যদি এটা আপনাকে পেতে হয় বুখারি মুসলিমে যেতে হবে।
বুখারী মুসলিমের কিছু হাদিস নিয়ে আমাদের ওলামায়ে কেরাম অর্থাৎ হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম বলেছে এটা রহিত হয়ে গেছে, কিন্তু এটা সত্য না। হানাফি ওলামায়ে কেরামই বলে দিয়েছেন এ কথা সত্য নয়। বুঝেছেন না বুঝেন নাই? পাঁচ ওয়াক্ত সালাত ফরজ সালাত কিভাবে পড়বেন এটা বুখারী মুসলিম থেকে মিলাবেন। বুখারী মুসলিমে না পাইলে পরের কিতাবগুলোতে যাবেন। যদি বাহ্যিক না প্র্যাকটিক্যাল দেখতে চান তাহলে পরে টিভি অন করবেন, টিভি অন করার পরে দেখবেন মক্কা মদিনায় কিভাবে পড়েন। আর যদি টাকা পয়সা থাকে রমজানের প্রথম তারিখে ইনশাআল্লাহ আমি উমরাতে যাব, আমার সাথে চলেন, আপনাকে অরিজিনাল সৌদিয়ান যারা তারা কিভাবে সালাত পড়ে ওটা দেখে নেবেন। তারা বাপদাদার থেকে দেখে দেখে আয়েশা পড়ছে, প্লাস হাদিসের সাথে তাদের মিল আছে। এই জন্য আমার একটা আলোচনা আছে, মক্কা মদিনার সাথে আমাদের দেশের নামাজি মুসাল্লি সালাত এবং মসজিদের কেন্দ্রিক মসজিদ এবং সালাত কেন্দ্রিক 72টি পার্থক্য, এই আপনার হেডলাইন দিয়ে বক্তব্য আছে, ওটা একবার হলে শুনে নিন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নাম দিবেন মুখলিস বিন আরশাদ মাদানী। অনেক ভাই বলতে পারেন এই যে এটা খালি বারবার চোখ যাচ্ছিল আমার যে হুজুর হাদিস কি আবার জাল হয়? জাল মানে কি? বানা তৈরি করা। হ্যাঁ আবার দুর্বল হয়? হ্যাঁ দুর্বল হয়। কেমনে দুর্বল হয়? যেমন আপনারা দুর্বল করেছেন। আমার নাম মুখলিস, বাবার নাম আরশাদ, মুখলিস বিন আরশাদ, তারপরে মাদানী মানে মদিনায় পড়েছি তাই মাদানী। তো আপনারা করেছেন কি মুখলিস বিন মাদানী দিয়েছেন? বলেন আমার বাপের নাম মাদানী, এই যে জাল কথা বানাই দিয়েছেন আপনারা। এইভাবে আজকে আস্তে আস্তে একজন ফোন দিচ্ছে, হ্যাঁ বলছি ভাই আপনার কথা বুঝছি না, গাড়ি খুব স্পিডে আছে, আপনি হোয়াটসঅ্যাপে ভয়েসে আমাকে বলে দেন। ভয়েসই মানে হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন দিয়েছে আমাকে। আমি বলছি ভয়েসে বলেন, আমি শুনে সময় মতো উত্তর দিয়ে দেবো। এই বেচারা কেটে দিলাম, পরে আবার ব্যাক করেছে এক মিনিট দুই মিনিট পরে, আবার কী কী বলছে, পরে আমার ছাত্রকে দিয়ে দিলাম, তুমি বলো। ওকে একই কথা বলছে, বলছে ভয়েস দেন ভাই, পরে বুঝেছে যে না ভয়েস দিয়ে রেখেছে, দেখার সময় হয়নি। তো কথা হলো যে কিছু কিছু মানুষ আছে একবার বোঝে না, দুইবার বোঝে না, তিনবারও বোঝে না, চার পাঁচবার বুঝাইতে হয়। অনেকে আছে শুনতে যা ভুল করে উল্টা বলে দিয়েছে, অনেকে আছে লিখতে যা ভুল করে দিয়েছে। এই জন্য হাদিসে দুর্বল জাল আছে। আর জাল হাদিস শুনবেন? জাল হাদিস, জাল হাদিস আছে, অগণিত জাল হাদিস আছে। একটা বই আছে মওদুআত ইবনে জাওজিয়া রাহিমাহুল্লাহ, অগণিত হাদিস জালের সিরিজ তৈরি করে রেখেছেন উনি। যা হোক ভাইয়েরা আমার, যারা আলেম ওলামা আছেন আপনাদের দায়িত্ব আছে এদেশের মানুষকে প্রকৃত ইসলাম শিখাতে হবে, এটা আমার আপনার দায়িত্ব। আমার মাঝহাব টিকলো কি টিকলো না এ সম্পর্কে আল্লাহ আমাকে কবরে প্রশ্ন করবেন না, আমাকে প্রশ্ন করবে কোরআন সুন্নাহ ভিত্তিক তুমি বক্তব্য দিয়েছিলে কিনা, জাতিকে পথ দেখিয়েছিলে কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া বলে আখ্যায়িত করেছেন, একটাই কাজ আমাদের কোরআন সুন্নাহ মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার একটা আয়াত শুনে নেন, ইয়াউমা ইয়াদুল মুজরিমু লাইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিমানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى قيامتের দিন আজাব যখন সামনে এসে যাবে, আজাব জাহান্নামকে দেখার পরে মানুষকে বলবে, একটা হাদিস বলে দিই তারপরে আয়াতটা অনুবাদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাদিসে কুদসি, এ আমার বান্দা দুনিয়াতে যা কিছু ছিল তোমার যা দিয়েছিল সব কিছুই দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতাক? আল্লাহ সব দিয়ে দিতাম, সব দিয়ে দিতাম, খালি সুযোগ দেন একবার বাড়ি যাই সব ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে দেব। এখন ছেলে মেয়ে ঠেলাতে পারে না, আর তখন বলছে সব দিয়ে দেবো, কথা বুঝছেন? আল্লাহ বলবে যে তখন তুমি একটা অসুস্থ মানুষের চিকিৎসা করো নাই, একজন পানি খেতে চেয়েছিল পানি দাও নাই, আর একজন খাবার চেয়েছিল ফকির এসে তোমার বাড়িতে খাবার দাও নাই, দুদ্রু করে তাড়িয়ে দিয়েছ, আর তুমি সব দিয়ে দিবা? হ্যাঁ আর সুযোগ নেই। এবার আয়াত শুন, যখন জাহান্নামের আগুন দেখাবে দেখবে চোখে স্বচক্ষে, তখন এবার বলবে ইয়া আল্লাহ
এই জাহান্নামের আগুন থেকে আমারে নাজাত দিয়ে দাও, বিনিময়ে আমি আমার সন্তান একমাত্র সন্তান যার জন্য ঘুষ সুদ হালাল হারাম কিছু দেখি নাই এই সন্তান দিয়ে দিচ্ছি, আল্লাহর পক্ষে উত্তর আসবে না, বলবে আল্লাহ ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীর জন্য আমি বিদেশ গিয়েছি হালাল হারাম দেখি নাই, সুদ ঘুষ খেয়েছি হালাম হারাম হালাল হারাম দেখি নাই, আমার স্ত্রী এত দামি স্ত্রী এত ভালোবাসার পাত্র মহাব্বতের স্ত্রী তাকে দিয়ে দিচ্ছি বিনিময়ে বাঁচাই আলা, উত্তর আসেনি। তারপরে বলবো আখি আল্লাহ আমার ভাই একমাত্র ভাইকে জজ ব্যারিস্টার বানানোর জন্য বহুত চেষ্টা করেছি টাকা পয়সা খরচ করেছি ওর জন্য হালাল হারাম বানা বাছা করি নাই, তাও উত্তর আসবে। তারপরে বলবে আল্লাহ আমার যত আত্মীয় স্বজন আছে সবকে দিয়া তুমি আমারে নাজাত দিয়া দাও, তারপর এরপরে লাস্টে বলবে ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি, আল্লাহ এই জমিনে যা কিছু আছে যত কিছু আছে সব জাহান্নামে দিয়া এর বিনিময়ে তারপর আমাকে নাজাত দিয়া দাও, বলেন আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন, বলেন আল্লাহ নারাজ হয়ে যাবেন, আল্লাহ বলেন কাল্লা খবরদার ইন্নাহা লাযা, ওই যে লাযা জাহান্নাম তোমার ঠিকানা, জাহান্নাম স্তর আছে সাতটা, স্তর কয়টা, ফেরাউনকে যে স্তরে রাখা হবে যে শাস্তি দেওয়া হবে সাধারণ একজন কাফেরকে সে শাস্তি দেওয়া হবে না, এই জন্য ডিপার্টমেন্ট ভাগ করা আছে, লাযা হচ্ছে দ্বিতীয় নম্বর ডিপার্টমেন্ট দ্বিতীয় নম্বর স্তর, এই স্তরে এই কৃপণকে নিক্ষেপ করা হবে, নাজ্জা আতাল্লি সাওয়া নিক্ষেপ করার সাথে সাথে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সব চামড়াগুলো মুহূর্তের মধ্যে গলে পড়ে যাবে কিচ্ছু থাকবে না। ভাইয়েরা আমার সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কি সব কিছু দিতা বা দিবা, বলছে হ্যাঁ দিয়ে দেবো, তো সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আজকের এই মাহফিলের জন্য অবশ্যই আপনাকে দান করতে হবে, আজকে রাসূলুল্লাহ সাল্লাম যদি এসে বলতেন এই বগুড়ার মানুষ তোমরা টাকা দাও তাহলে দিতেন কি দিতেন না, বলেন দিতেন দিবেন না, রাসূলুল্লাহ সাল্লাম চাইলেও দিবেন না, কি মোহাম্মদ রে ভাই রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসে কি আর কথাই কয় না, মানে মোহাম্মদ সাল্লাম থেকে টাকার দাম বেশি আপনাদের কাছে তাই না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা ছেলে সন্তান সব কিছুর থেকে আমি মহাব্বত ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত এরা মমিন হতে পারবে না, কথা বুঝেছেন, মমিন হতে হলে আপনাকে অবশ্যই সব কিছুর থেকে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে, মোহাম্মদ সাল্লাম এসেও যদি বলে টাকা দিতে তাও দিতেন না, এটা কেমন কথা হলো রে ভাই, হ্যাঁ কে কে টাকা দিবেন, রাসূলুল্লাহ সাল্লাম যদি আয়েশা বলে টাকা দাও কে দিবেন, হাত উঠান, হাত উঠান, হে ভাই প্রশ্ন উত্তর দেওয়া যাবে না এখানে, মানুষজন তো মোহাম্মদ সাল্লামের জন্য জীবন দিতে হবে সেখানে তারা হাতই উঠায় না টাকা দিতে, হাই হাই কোন দেশে এলাম তাড়াতাড়ি পালাই আমি এটা উত্তর দিয়ে, হুজুর শবে বরাত পালন করা যাবে কি, শবে বরাত পালন করা যাবে না, মিলাদ কিয়াম হালুয়া রুটি একদম জায়েজ নাই, হানাফি মাজহাব থেকে ফতোয়া দিচ্ছি, আহলে হাদিসের ফতোয়া না এটা, উল্টা বুঝবেন না, আমি হানাফি মাজহাব ফার্স্ট ক্লাস ছাত্র, কোন কিতাবে হানাফি মাজহাবের আছে মিলাদ কিয়াম পড়তে হবে শবে বরাতের দিন হালুয়া রুটি খেতে হবে, কোন হাদিসে আছে হালুয়া রুটি খাওয়ার কথা, আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত্রে আসমানে প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলে চাও আপনি যদি ইবাদত করেন যে আজকে ইবাদত করব করেন, কিন্তু কোনো আয়োজন চলবে না এটা মনে রাখবেন, আয়োজন ছাড়া একা একা ডাকেন আল্লাহকে, মৃত্যু ব্যক্তির জন্য কি কোরআন খতম করা যাবে জিনা যাবে না, ফতোয়া স্বামীতে স্পষ্ট লেখা আছে লা আজরালাহু আলা সাওয়াব, তার কোনো নেকি নাই, কোনো নেকি নাই, যে পড়বে তারও নেকি নাই, যার জন্য পড়বে তারও কোনো নেকি হবে না, কথা বুঝেছেন, এটা সুন্নাত না এটা বেদাত, সাহাবায়ে কেরামে কাজ করে নাই, সালফে সালেহীন করে নাই, আবু হানিফা রহিমাল্লাহ করে নাই, আমরা কেন আবিষ্কার করলাম এটা,
এটা আমাদের হালুয়া রুটি খাওয়ার জন্য, মুরগার রান খাওয়ার জন্য আবিষ্কার করা হয়েছে। আমার এলাকার বড় আলেমকে বলেছিলাম, হুজুর আমি দেওবন্দে পড়ে আসলাম, দেওবন্দে তো এগুলো চলে না, আপনারা কোথার থেকে এটা চালু করলেন? হুজুর বলছে সমাজ মানে না তাই করতেছি। আমি বলছি সমাজ মানে না তো আপনি তো মানবেন। এরপরে আর উনি এই মুরগি খেতে যায়নি, এই কোরআন খানিতে যায়নি, খবরদার এগুলো করবেন না। আমি দেওবান মানুষের ছাত্র বলছি, চোখে দেখে বলছি, কোরআন হাদিস পড়ে বলছি, আলতু ফালতু কাজ করে ইমান নষ্ট করবেন না। বেদাতি হচ্ছে জাহান্নামী, নিঃসন্দেহে জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না, কারণ ও ইসলামকে আনকমপ্লিট মনে করে, মনে করে মোহাম্মদ সাল্লাম এগুলো করে নাই, মোহাম্মদ সাল্লাম খেয়ানত করেছে, নাউজুবিল্লাহ, এটা করে নাই মোহাম্মদ সাল্লাম, সাহাবায়ে কেরাম করে নাই। বোঝা যাচ্ছে এটা আল্লাহর রাস্তা পথ না, মোহাম্মদ সাল্লামের পথ না, যেই পথে থাকলে জান্নাতে যাবেন সেই পথ নয়, এই পথ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীতে কোনো দলিল নাই যে আপনি মৃত্যু ব্যক্তির জন্য কোরআন পড়ে পড়ে খাবেন, কোনো দলিল নেই, আলতু ফালতু কথা কয়ে বুঝাইতে পারেন কিন্তু দলিল দিতে পারবেন না, কেউ আমলও করেন নাই। ইমাম আবু হানিফা রহিমাল্লাহ নিজে আমল করেন নাই, আপনি খালি পরিচয় দিবেন হানাফি, আর মনে যা চাইবে তা করবেন না, ইমাম যা করেছেন করতে বলেছেন ওটা করেন, তাহলে আপনি হানাফি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হুজুর আল্লাহ আকার নাকি নিরাকার? রাসূল সাল্লাম কিসের তৈরি? একসাথে দুই ঢাল, দুটাই তো কঠিন অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিরাকার বলা যাবে না, অগ্নিভাবে আল্লাহর আকার আছে এটাও বলা যাবে না। তাহলে কিভাবে ইমান আনব? আমান তু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনতে হবে কিভাবে? আমি যেভাবে বিশ্বাস রাখি আল্লাহ, আমি যতদিন দেওবন্দে পড়েছি অতদিন সব জায়গায় বিরাজমান মনে করতাম, এরপরে যখন আট বছর এরাবিয়ানদের কাছে পড়ার আল্লাহ সুযোগ করে দিলেন, তখন থেকে দেড় বছর তাও যুদ্ধ করেছি আমি, দেড় বছর কাট বাদ দেন, আট বছর থেকে দেড় বছর বাদ দেন, থাকে কত? সাড়ে ছয় বছর আপনার থেকে নিই, অর্থাৎ 99, তাহলে 2000, হ্যাঁ 2000 কমপ্লিট হয়নি, 2000 সাল থেকে আমি, আমার বিশ্বাস আকিদা আল্লাহ আরশের ওপরে আছেন, কোথায় আছেন? আরশের ওপরে আছেন। গোটা সৌদি আরবের আলেম ওলামা সাধারণ জনগণ এটা বিশ্বাস রাখে, আকিদা রাখে। বাংলাদেশের আপনারা কী রাখবেন, কী বিশ্বাস করবেন, হুজুরটা করবেন নাকি সৌদি আরবের আলেম ওলামা যেটা করে সেটা করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি হক যেটা সত্য মনে করি সেটা বলে গেলাম, বুঝেছেন? আমার কেতাবে তাই লেখা আছে, প্রশ্ন উত্তরে লেখা আছে, বাচ্চাদের জন্য 91টি আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি আছে। বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট বই, নিয়ে যাবেন, ঠান্ডা মাথায় মোতালা করবেন, শর্টে লেখা আছে কিন্তু সব দলিল খুঁজলে পেয়ে যাবেন, দলিলও দেওয়া আছে 15 পৃষ্ঠা পরে বাচ্চাদের, এরপরে দলিল সহকারে লেখা আছে। আল্লাহকে নিরাকার যেমন বলা যাবে না, আকারও বলা যাবে না, তাহলে বিশ্বাস কেমনে? আল্লাহ কোথায় আছেন এ প্রশ্নে এক আল্লাহ এক দাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে করেছিলেন, সহিহ মুসলিমের হাদিস, ও বলেছে যে কালাত ফিসসামা, আল্লাহ আসমানের ওপরে আছেন। তাই স্পষ্ট প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে, দাসী উত্তর দিয়েছে আল্লাহ কোথায় আছেন? আসমানের ওপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিকা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দেয় মুমিনা মহিলা, মুমিনা সার্টিফিকেট দিয়ে দিলেন। ও যদি বলতো আল্লাহ সব জায়গায় বিরাজমান, অথবা আল্লাহ মুমিনের কলবে আমার বিশ্বাস, ওকে মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, আল্লাহ উপরে আছেন এ কথা বলেছেন বলে তাকে মুমিনা বলেছেন, বুঝেছেন তো? তাহলে আকার বলা যাবে না, জান্নাতিরা যে আল্লাহকে দেখবেন, কোরআনে হাত আছে, হাদিসে পায়ের কথা আছে, আল্লাহ দেখেন আল্লাহ শুনেন, হ্যাঁ কোরআনে হাদিসে যেভাবে আছে ওভাবে অনুবাদ করব। জান্নাতিরাকে আল্লাহ দেখাবেন, আল্লাহ ডাইরেক্ট কথা বলবেন, জান্নাতিদের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখবেন, এবং আমি সে হাদিসটাই পড়তেছিলাম, ওইগুলোই ওয়াজ করব মনে করছিলাম, যে মরার থেকে ধরে একদম পুলিশের হাত পার করে জান্নাতে ঢোকাই যা বাড়ি যাব। তো পরে দেখলাম যে না, এখানে আপনাদেরকে সঠিক পথটা দেখাইতে হবে, এই জন্য বিষয় চেঞ্জ করে ফেললাম। ওখানে বলছে আল্লাহকে দেখবো আমরা, তো ভিড় হবে না? সাহাবায়ে কেরাম বলছে কেমন দেখবো? তো বলছে সূর্য দেখতে কি তোমরা ভিড় করো? বলছে না, তো তেমনি ভিড় হবে না, সূর্যের মতো আল্লাহকে সব স্পষ্টভাবে দেখবে। এবং বিস্তারিত কথা আছে, আল্লাহ তাআলা বলছেন যে ফায়ুকশাফু আনসাক,
আল্লাহ এপেন্ডলি বলা হয় এখানে, আমরা বোঝানোর জন্য বলছি, ইঙ্গিত ইশারা দিয়ে দেখানো যাবে না, কিন্তু বোঝানোর জন্য বলছি এটাকে শাক বলা হয়। এই পর্যন্ত আল্লাহ পর্দা উঠিয়ে নেবেন, দিয়া বলবে সিজদা করো, সকল মুসলমান সিজদায় পড়ে যাবে, মুনাফিক কাফের যারা এরা সিজদা করতে পারবে না, আজকেও যারা সালাত পড়েন না তারাও সিজদা করতে পারবেন না, উল্টা যাবে, পিছনে যাবে, জাহান্নামে যাও। এই জন্য দুনিয়াতে যারা সালাত পড়ে তারাই মাত্র একমাত্র আল্লাহকে সিজদা করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে আল্লাহকে দেখবেন মুমিনেরা, আর এতে কোনো দ্বিমত হানাফি আহলে হাদিসের মধ্যে নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আকার আছে, বোঝা যাচ্ছে আল্লাহর আকার আছে, কিন্তু বলা যাবে না, কারণ কোরআন সুন্নাতে এটা বলা হয়নি যে আল্লাহর আকার আছে। তাই কি বলবো, লাইসা কামিসলি শাইউন, আল্লাহ বলেছেন আল্লাহর মতো কোনো কিছুই না। তাহলে আল্লাহ আমাদের সাথে আছে কি না? জি আছে। আমি কি বলছি শুনছেন? আমাকে আল্লাহ দেখছেন, আল্লাহ আমাকে এই মুহূর্তে আমার জবান বন্ধ করতে পারে, এই মুহূর্তে আমার মৃত্যু দিতে পারে, সব কিছুই এক কথা ক্ষমতার মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, শক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, সব জায়গাতে সবার সাথে আছে। বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরে মাটির তৈরি না কিনা, কিসের তৈরি? আমরা জানি যতটুকু কোরআন সুন্নাহর আলোকে মাটির তৈরি, আমার বিশ্বাস নূরের তৈরি বললে পারে ঈমান থাকবে না, রাগ করার কিছু নেই। কারণ আমার গবেষণাতে ফার্স্ট লাস্ট গবেষণা করে লেখাপড়া করে আমি যতটুকু দেখেছি, কোনো জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি বলা হয়নি, কোথাও বলা হয়নি। কোরআনে যে একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়, ওখানে তাফসীর তাওয়ারির মধ্যে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নূর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য তৈরি করা হয়েছে কথা বলে নাই। কেমনে? নূর মানে আলো, এই যে লাইট, লাইট দিয়ে যেমন অন্ধকার দূর হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কায় যে শিরক বেদাত খোরাফাত অপসংস্কৃতি যে আপনার ছায়া গেছিল অন্ধকারে, এই অন্ধকার দূর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে। এই সেম এই কথাটাই লেখা আছে ওইখানে, হুজুররা নিয়ে যায় কয় রসুল নূরের তৈরি, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রসুল কিসের তৈরি? মাটির তৈরি, এক নয় দুই নাই, অগণিত হাদিস আছে, বেশি পড়া লাগবে না, আপনি মেসকাত পড়েন পেয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আনা বাশার মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশার, হে মোহাম্মদ আপনি বলো নিশ্চয় আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতনই। তবে পার্থক্য কি আমাদের মাঝে তার মাঝে? পার্থক্য হচ্ছে ইউহা ইলাই, আমার কাছে ওই আসে, মানে আমি রসুল তোমরা রসুল না। পার্থক্য হচ্ছে সকল নবীদের সর্দার আমি, শুধু নবী নয় সর্দার আমি। পার্থক্য হচ্ছে সাত আসমানে ওপরে নিয়া আল্লাহ আমার সঙ্গে সরাসরি কথা বলে আমাকে নামাজ দিয়েছেন, তোমাদেরকে দায়ী নাই। পার্থক্য হচ্ছে যখন সিঙ্গারে ইসরাফিল আল্লাহ ফুঁক দিবেন, ইসরাফিল আলাইহিসসালাম ফুঁক দিবেন, সর্বপ্রথম কবর থেকে আমি মুহাম্মদ উঠবো। পার্থক্য হচ্ছে আমার সাথে দলভুক্ত হয়ে দলে দলে সাহাবায়ে কেরাম মুমিনেরা আমার সঙ্গে হাসর নাসরের ময়দানে উপস্থিত হবে। কেয়ামতের ময়দানে আমার হাতে ইসলামের পতাকা থাকবে, ঝান্ডা থাকবে, লওয়াউল হাম প্রশংসার পতাকা, সেদিন আর ইসলাম থাকবে না। এই জন্য প্রশংসা, আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে সেদিন। পার্থক্য হচ্ছে কোন নবী সুপারিশ করতে পারবেন না, আমি মুহাম্মদ সুপারিশ করব। আমার তোমাদের মাঝে পার্থক্য হচ্ছে কোন নবী আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব আর আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহ যা শেখাবেন আমি আজও জানি না। এরপর আমার মাঝে তোমার মাঝে পার্থক্য হচ্ছে এক একটা করে গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। আমার আর তোমাদের মাঝে পার্থক্য হচ্ছে আমি জান্নাতের গেটে যে না বললে পারে জান্নাতের গেট ওপেন হবে না। বুঝেছেন? আর কত পার্থক্য নেবেন? এটাই হচ্ছে বড়ত্বের পরিচয়, মানুষ হওয়ার পরে এত সম্মান। আর আপনি যখন নূরের তৈরি বলবেন, তোর মানুষের খাতার থেকে প্রথমে কাজ করলেন, নাম কেটে দিলেন, 13টা না 15টা আর ভয়াবহতা লেখা আছে নূরের তৈরি বলবে, আপনারা দেখে নেবেন। তাহলে কিসের তৈরি বলবেন? মাটির তৈরি। ঝগড়া করার দরকার নাই, আরব দেশে 8 বছর থেকে শুনে আইলাম, দেখে আসলাম, পড়ে আসলাম, তারা সবাই মাটির তৈরি বলে। ছোট্ট বাচ্চাকে তো বলছি, হ্যাঁ বিমা দখলিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আজিম মজা সালতা, ছোট্ট একটা বাচ্চা, এই জন্য বইটা লিখেছি, এই জন্য তার নাম দিয়েছি মদিনার শিশুটি। লাস্টে দেখা আছে মদিনার শিশুটি, মদিনার শিশুটি মানে ওই শিশুটির কথা বলেছি যাকে আমি প্রশ্ন করেছিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। একটা ছোট্ট বাচ্চা 5 নম্বর গেটে এইভাবে পিলার ধরে ঘুরছে,
ডাকবো কি ডাকবো না, ডাকবো কি ডাকবো না, প্রথম গেছি ভয় করছি, পরে মোহাম্মদ গেলে ডাক দিলাম, দিয়ে ওকে প্রশ্ন করেছিলাম আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে, তখন সে বলেছিল হ্যাঁ আজিম মাজা সালতানতা, তুমি কি প্রশ্ন করলে আশ্চর্য তো, আন্নবী সাল্লাল্লাহু খুলিকা বিতুরাব কামা খুলিকা আদম, যেভাবে আদম সাল্লামকে মাটির দিয়ে তৈরি করা হয়েছে সেভাবে মোহাম্মদ সাল্লামকে মাটির দিয়ে তৈরি করা হয়েছে, আবুহু আবদুল্লাহ ওয়ালিদুহু আমিনা, তার পিতা হচ্ছে আবদুল্লাহ আর মা হচ্ছে আমিনা, কি কথা বলেন আপনি, আমার মতো মানুষ বড় মানুষ দাড়ি দাড়ি হয়ে গেছে, আমি তাকে প্রশ্ন করেছি বাচ্চার মতো, এই জন্য বাচ্চাটা আশ্চর্য হয়ে গেছে, এই ইজি কথাগুলো আপনি জানেন না, এটা বুঝাইতে চাচ্ছে আমাকে, বুঝছেন, আকিদা মদিনার মানুষের থেকে শিখবো না ভারতের মানুষ থেকে শিখবো বলেন, বাস স্পষ্ট, এরপরে যুদ্ধ করবেন, কোরআন হাদিস বেশি বুঝেন তো বুঝেন, আপনার ছেলে মেয়েকে শেখান, আমাদেরকে শেখায় না, এটা হুজুর জমি বন্ধক নেওয়া যাবে কি, যাবে না, জায়েজ নাই, একদম হারাম, হুজুর চল্লিশা পালন করা যাবে কি, যাবে না, হারাম, জায়েজ নাই, হুজুর চল্লিশা মানে বুঝেন তো, ও আপনারা তো ভালো বুঝবেন, চল্লিশ দিনের পরে খাওয়ান দাওয়ান না, মা খাদিজাতুল কুবরা মারা গেছেন, রাসূলুল্লাহ সাল্লাম চল্লিশা করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লামের চাচা, নির্মমভাবে তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, কাঁদতেন, মনে পড়লে কাঁদতেন, এবং ওয়াসিকে বলে ওয়াসি আমার চোখের সামনে আসো না, দূরে থাকো, তুমি তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, মানে কত ব্যথা পেয়েছিলেন উনি, ইসলাম কবুল করেছে, তার গুনাহ মাফ হয়ে গেছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাম সহ্য করতে পারতেন না, কান্না চলে আসতো, তাই তাকে বলছে তুমি একটু সরো, দূরে সরো, বুঝেছেন কথা, চল্লিশা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন তিনটা সন্তান মারা গেছিলেন, চল্লিশা করেছিলেন জীবদ্দশায় কন্যা দুই দুইটি কন্যা তিনটি কন্যা মারা গেছিলেন, চল্লিশা করেছিলেন, পারেন শেষ করে দেবো তাহলে, পীর ধরা কি যাবে, পীর ধরবেন না কেন, পীর আসলেই ধরবেন, যে আপনি কি এটা শুরু করছেন কেন, হ্যাঁ কাজ করা খান, বুঝছেন, ধরবেন কেমন করে, কাজ করে রাখেন, আমি রিক্সা চালাই আপনিও রিক্সা চালান, টাকা দিবেন না, কষ্ট করে টাকা কামাই করে ছেলে মেয়েকে না দিয়ে পীরকে দিবেন, পীরের পেট মোটা হয়ে গেছে আর আপনার ছেলে মেয়ে না খেয়ে মরছে, মানে খবরদার পীর ধরলে এভাবে ধরবেন, রিক্সা দিয়ে দিবেন, রিক্সা চালান, আর দিনের ওপর চলার জন্য যে ওলামায়ে কেরাম রয়েছেন এদের থেকে জেনে নেবেন, এই বই পড়বেন, বুখারি পড়েন, কোরআন পড়েন, নিজে পড়েন রে ভাই, আপনাকে কবরে প্রশ্ন করা হবে তখন আপনি বলবেন আমি কোরআন পড়েছিলাম, কাজে এটা পড়েন, কোরআন পড়েন আর বুখারী পড়েন, মুসলিম পড়েন, কাউরি বই পড়িয়েন না, যান আহলে হাদিস এক কথা বলে, হানাফি আর এক কথা বলেন, তো বাদ দিয়ে দেন, উম্মতে মুসলিমা যার উপর ঐক্যমত বুখারী মুসলিম ওই দুটো পড়েন কমপক্ষে সাধারণ জনগণের জন্য, আর বাকি গেলে আমরা চালিয়ে নেবো আপনাদেরকে বলে, মৃত্যু ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা যাবে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি, সাহাবা কেরাম করেছিলেন কি, আবু হানিফা রাহিমাল্লাহ করেছিলেন কি, ইমাম মালিক ইমাম শাফি আহমদ করেছিলেন কি, করেন নাই, ইমাম মোহাম্মদ করেছিলেন, আবু ইউসুফ করেছিলেন, জুফার করেছিলেন, ইসাম করেছিলেন, হানাফি মাজহাবের রুকুনেরা কেউ করে নাই, তো আপনি করেন কে, সলে বলে কলে কৌশলে আপনাকে বোকা বানানোর জন্য কি করবেন, রসসা বলছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মৃত্যু সজ্জায় কেউ নিমজ্জিত হবে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন আর কিচ্ছু না, যদি দেখেন যে ভালো অবস্থা আছে তাহলে বলবেন আব্বা বা উমুক চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আর যদি বিচলিত বেশি দেখেন তাহলে পরে শুধু পাঠ করবেন জোরে জোরে শুনিয়ে শুনিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পাঠ করবেন, বুঝছেন, এছাড়া কোনো কিছু চলবে না, কান্নাকাটিও করবেন না, কান্নাকাটি যে করবে তো দূরে সরিয়ে দেবেন, ডিস্টার্ব করবে, ফরজ নামাজের পর দলবদ্ধভাবে মোনাজাত করা যাবে কি, মোনাজাত করতে হবে, এটা জরুরি জিনিস রে ভাই, আল্লাহর কাছে চাইবেন না কার কাছে চাইবেন, তবে ইমামের সাথে নয়, একা একা, কথা বলছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তাই করা যাবে না, বুঝছেন, সাহাবায়ে কেরাম করেন নাই, চার মাজহাবে চার ইমাম করেন নাই, বড় বড় আলেম যাদের নাম নিলাম তারা কেউ করেন নাই, এই জন্য করা যাবে না, তবে দোয়া করতে হবে, যত পারেন তত করেন, যখন পারবেন তখন করেন, দোয়া করতে হবে, ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার
কাছে চাওয়ার থেকে বিমুখ থাকে অহংকার বশত, তাদেরকে লাঞ্ছিত করে আমি জাহান্নামে দেব। বুঝছেন? কাজে যারা দোয়া করবে না তারা জাহান্নামে যাবে, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে। কিন্তু ইমাম ভাড়া করে নাই। আমি গাইবান্ধায় চাকরি করতাম, মদিনা যাওয়ার আগে জুমার বাড়ি বাজার মসজিদ কেন্দ্রীয় মসজিদে আমি দোয়া করছি যে আল্লাহ আমাকে মদিনায় কবুল করে নাও। আরবিতে বলছি, বাংলায় না, বাংলায় বললে তো বুঝে নিবে বাঙালি, আরবিতে বলছি। তখন সবাই বলছে আমি মুনায় কবুল হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, এই জন্য ভুল করেন না, নিজে দোয়া শিখেন। আলেম ওলামা ইমাম সাহেব আছে, ওদের কাছে বসিয়ে কিছু টাকা দিয়ে কোরআন শিখেন, দোয়া শিখেন। আমার দোয়া বই লেখা আছে, কোনো সময় আসলে নিয়ে আসবো ইনশাল্লাহ। গেল দলবদ্ধ গেল। হুজুর, খতম তারাবি করা যাবে কি? যাবে, কেন যাবে না? কিন্তু করার মতো করবেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, জায়েজ নাই, হারাম। আধা ঘন্টাতে তারাবি সালাত পড়লে তারাবি সালাত হবে না, হবে না, হবে না। এখানে আলেম ওলামা বসে আছেন, এটা এটা ডিউটি পালন করা হয়। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহু আকবার, একদম বিনয়ের সাথে সুন্দর করে কেরাত পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঁচ ওয়াক্ত সালাতে যেভাবে আমরা কেরাত পড়ি ঠিক এই আন্দাজি পড়ে যেতে হবে, কোথাও মাখরাজ মাদ কোথাও যেন সমস্যা না হয়। ওয়ারাত্তিলুল কোরআনা তারতিলা, একদম তারতিলের সাথে তাজবিদের সাথে কোরআন পড়তে হবে, পাগলামি করবেন না। 20 রাকাত কেন? আপনি 40 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, 200 রাকাত পড়েন, সমস্যা নাই, কিন্তু পড়ার মতো করে পড়বেন। বুঝেছেন তো? বুঝেছেন তো? না বুঝেন নাই? হ্যাঁ, 8 রাকাত পড়ছেন, 8 রাকাত পড়ার মতো পড়েন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে, তুমিও সল্লি, যেভাবে আমাকে পড়তে দেখেছো ওইভাবে পড়ো। রাসূলুল্লাহ সাল্লামের পা মোবারক গুলো ফুলে যেত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে, আর বলতে আমরা বুড়া মানুষগুলো লাঠিতে এভাবে ভর দিয়ে দিতাম। এখনো সৌদি আরবে আপনি যায় দেখবেন, গ্রামগঞ্জে এবং হারামাইনে দেখবেন যে বুড়া মানুষগুলো লাঠিতে ভর দিয়ে আছে, তারপরে বলে না হুজুর এত লম্বা করলেন কা, বাপের টাকা দিয়ে মসজিদ বানিয়েছি আর আপনি এত লম্বা করবেন, মানে এটা আমাদের মতো তারা বলে না। তারা যে কত মুয়াদ্দাব, কত ভালো, কত যে আল্লাহকে তারা ডাকে, ভয় করে, এটা না দেখলে বুঝবেন না আপনি। দূর থেকে তো চিল্লাচিল্লি করবেন মেলা কিছু, দেখতে হবে চোখে। বাংলাদেশে আসে না ন্যাংটা ব্যাংটা, বগুড়া পার্কে দলে দলে ধরে না, এখন এটা ধরে যদি বাঙালি সব খারাপ হবে, সবাই খারাপ, সবাই পার্কে যায় নাকি? সবাই যায় না, এই জন্য ওখানে বেশিরভাগই ভালো, দুই একটা খারাপ আছে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এখানে এসেছেন, শুনেছেন, সময় যে যেভাবে আল্লাহ এর পাশে দাঁড়িয়েছে, সকা সকা সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মোনাজাত চলছে, মোনাজাত, এ আল্লাহ তুমি আমাদের গুনাখাতাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জানে বলে টাকা পয়সা বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের যে ভাইয়েরা সালাত পড়ে না তাদেরকে নামাজি, পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেক দিনের উপরে অটুট থাকার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন আল্লাহ। সাহাবিয়াত মহিলারা, সাহাবি মহিলারা যারা যেভাবে জীবন যাপন করেছেন সেভাবে চলার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন আল্লাহ। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন আল্লাহ। যারা বিপদে আছে বিপদ মুক্ত করুন আল্লাহ। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, কবরে কীভাবে আছে জানি না, খাস করে আমার আম্মা জান, এবং যারা এখানে আছেন, যারা আমাদের সঙ্গে আছেন শুনছেন, সকলের মাকে বাবাকে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে, ভাই বোনেরা যারা আত্মীয় স্বজন মারা গেছেন, সকল মুসলমান নরনারী সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে আল্লাহ সংযুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তাদের প্রতি দয়া করো, ক্ষমা করো আল্লাহ। ই আল্লাহ আমাদের সহজ সহজ সরল পথে চলার তৌফিক দান করুন আল্লাহ। এদেশের আলেম ওলামাদেরকে সংশোধন করে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়া দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। এদেশের জনগণকে হেদায়েত দান করুন আল্লাহ। এদেশের নেতা নেত্রীদেরকে হেদায়েত দান করুন, দান করে তাদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করুন। আর যে নেতারা ইসলামকে ভালোবাসে না, মুসলমানকে ভালোবাসে না, এদেরকে আমাদের থেকে 1000 কিলোমিটার দূরে পাঠায় দাও, যেন এদেরকে দেখতেও না পাই কোনোদিন। এই জোরে আমিন বলেন নাকি আপনারা? কি হয়েছে? হ্যাঁ না, নেতার ভয় করছেন আপনারা?
আমরা ভয় করি না, আপনারা ভয় করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহ মাল্লা তো সল্লি তো আলাইনা মাল্লা ইয়ারহামুনা, আল্লাহ আমাদের প্রতি যারা দয়া করে না এমন নেতা নিযুক্ত করো না, বুঝেছেন? এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ এমন নেতা নিযুক্ত করো যারা মুসলমান ইসলামকে ভালোবাসে, বলেন আমিন। আল্লাহ আমাদের নেতা এমন বানাও যারা আমাদেরকে ইসলামকে ভালোবাসে, বলেন আমিন। আল্লাহ এমন নেতা বানায় না যারা আমাদেরকে ইসলামকে ভালোবাসে না, বলেন আমিন। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে তুমি রক্ষা করো, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, হেফাজত করো, বলো আমিন। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আমরা অনেক বিপদের মধ্যে আছি, এ দেশ ফিলিস্তিন হতে যাচ্ছে যদি সতর্ক না হয়, এই জন্য সবাইকে সজাগ হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি হেফাজত করো বাংলাদেশকে, আমরা বাংলাদেশি মানুষকে বলেন আল্লাহ আমিন। সকল নাগরিককে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ জঙ্গি সন্ত্রাস মুক্ত এ দেশকে আল্লাহ তুমি বানিয়ে দাও, আল্লাহ ইসলামী ফেজা কায়েম করে দাও, আল্লাহ আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়ে আপনার মাহফিল খতম করতেন, শেষ করতেন, আমি সেই দোয়া পড়ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই টাকা দেন, টাকা দেন, ওই যে ওয়াজ করলাম না, আয়াতের কথা বললাম, যে এক টাকা হলে দিয়ে যাবেন, যান টোনা নিয়ে যান, টোনা নিয়ে যান। আপনারা বসে আছেন কেন? আমি তো কথা বলতে বলতে যমুনা পার হয়ে চলে গেছি। হ্যাঁ হুজুর বলছেন ফজর নামাজ কজন পড়বেন, সবাই পড়বেন তো? আল্লাহর কাছে তোবা করেন এবং এই ফজর নামাজ, এই ফজর নামাজ থেকে শুরু করবেন, নামাজ ছাড়বেন না। আপনাদের কবরস্থান আছে? ভাই যান যান, যান না, চাদর নিয়ে যান না, এদিক থেকে যান, তাড়াতাড়ি যান। আর কেউ খাবার দিতে লাগেন, খাবার দিবেন, খাবার দিবেন। এই খুলে নাও, বন্ধ করে দাও। বই আছে, যারা নেবেন তারা নিয়ে যাবেন। জি ইনশাআল্লাহ।